আজকে আমরা দেখতেছি হচ্ছে আউটপুট সিকোয়েন্স ফ্রম স্টেট ডায়াগ্রাম। আচ্ছা, আমরা যদি আউটপুট সিকোয়েন্সটা দেখতে চাই, আমার একটা প্রশ্ন দেওয়া আছে এখানে, বলতেছে যে প্রশ্নটা হচ্ছে এইটা বেসিক্যালি। তার মানে আপনার নিচের যদি আমি তাকাই, এটা কিন্তু একটা স্টেট ডায়াগ্রাম দেয়া, আর কিছুই না, এটা হচ্ছে একটা স্টেট ডায়াগ্রাম। দেখেন এই যে এ বি সি ডি ই এফ জি, তাহলে কয়টা স্টেট আছে? 1, 2, 3, 4, 5, 6, 7টা স্টেট আছে। তাহলে এটা আমি বলতে পারি এটা ইমপ্লিমেন্ট করতে মিনিমাম কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? কেউ বলতে পারবেন এটা ইমপ্লিমেন্ট করতে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? 7টা স্টেট আছে, তাই না? তো 7টা, 4টার বেশি, 7টা স্টেট আছে মানে 4টার বেশি, 4টা স্টেটের বেশি, রাইট? 4টা স্টেটের জন্য লাগে আমার 2টো ফ্লিপ ফ্লপ। কিভাবে হিসাব করলাম? কারণ 2টো ফ্লিপ ফ্লপ দিবে 2 টু দি পাওয়ার 2 স্টেটস। আমরা কিন্তু করে আসছি এগুলা, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 2 স্টেটস। তাহলে আমার 7টা স্টেটস এর দরকার, তার মানে আমার এর বেশি লাগবে, তার মানে 2 টু দি পাওয়ার 3 স্টেটস এর মধ্যে হবে, এটার মধ্যে হবে আর কি, তাই না? তার মানে আসলে আপনার 3 ফ্লিপ ফ্লপ লাগবে। এটাকে ইমপ্লিমেন্ট করতে মিনিমাম 3টা ফ্লিপ ফ্লপ দরকার, খালি একটা স্টেট আনইউজ থাকবে, ব্যবহার করা হচ্ছে না, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার একটা অবজারভেশন আমাদের, যে এটা করতে আমার 7টা স্টেট লাগছে। এবার আসি আমার নেক্সট স্টেপটা, আমরা দেখব। আচ্ছা, আমার টার্গেট হচ্ছে এখানে, যে এখানে একটা স্টেট ডায়াগ্রাম দিছে, এই স্টেট ডায়াগ্রাম অনুসারে এখানে কিছু ইনপুটের সিকোয়েন্স, এখানে কিন্তু বলছে ইনপুট সিকোয়েন্স, তার মানে কি এই ইনপুট গুলো কিন্তু একসাথে দিয়ে দেয় নাই, ইনপুট গুলো একে একে দিছে। আমার কথা বোঝা গেছে? এটা কিন্তু সিকোয়েন্স নট একটা ভ্যালু, এই এন্টায়ারলি পুরো একটা ভ্যালু না, কিন্তু 0101 এই পুরো জিনিসটা কিন্তু একটা ভ্যালু না, বাট সিকোয়েন্স। আবারও বলছি এটা কিন্তু একটা সিকোয়েন্স, এটা অনেকটা এরকম, এটা যদি আমি প্র্যাকটিক্যালি একটু চিন্তা ভাবনা করি, যে এই সিকোয়েন্স কথাটার অর্থ হচ্ছে এরকম, ধরেন আপনার জাস্ট একটা বোঝানোর জন্য দেখাচ্ছি, ধরেন এই 0, এই 1, তো ক্লক সিগন্যাল থাকবে, ধরেন একটা পজিটিভ এজ ট্রিগার ক্লক এর কথা আমি চিন্তা করতেছি, এই যে। তো এখন এটা বোঝার চেষ্টা করেন, এই ক্লক এর এজে ইভালুয়েট হবে, এই ক্লক এর এজে ইভালুয়েট হবে, তো সেই জায়গায় আসলে আমি দেখতে পাচ্ছি ইনপুটের ভ্যালু, এই জায়গায় এজ, এই পজিটিভ এজে ইনপুট এক্স এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি x = 0, আর এখানে x = 1, এই জায়গাটাই দেখতে পাচ্ছি ক্লকের এজে। সো এরকম একটা সিকোয়েন্স দেখতেই পাচ্ছি, ইনপুট এক্স এর ভ্যালু কিন্তু একটাই, এক বিটি দেখা যাচ্ছে, 0 1 এরকম করে একটা ইনপুটের সিকোয়েন্স দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় সিকোয়েন্স দেওয়া হয়েছে, সেই সিকোয়েন্স অনুসারে আপনার কাছে স্টেট ডায়াগ্রাম দেওয়া আছে, এই স্টেট ডায়াগ্রাম থেকে আপনাকে আউটপুটটা বের করতে হবে। কিরকম হবে এটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে, এটা খুব ডিফিকাল্ট কোনো জিনিস না। বলতেছে স্টার্টিং ফ্রম স্টেট এ, তাহলে এটা একটা হিন্টস আমাকে দিয়ে দিছে যে স্টেট এ থেকে শুরু, তাহলে আমি এই স্টেট থেকে শুরু করব। আর আমার তার মানে আমি জানিও যে আমার প্রথম ইনপুটটা কি, এটাও জানি আমি, 0। তাহলে চিন্তা করে দেখেন, আমি একটু দেখাই আমার স্টেট, স্টেটের কথা বলি আমি, স্টেট ইনপুটটা কি এবং আমার আউটপুটটা কি, যদি আমি চিন্তা করি, ঠিক আছে, আমার স্টেট শুরু করছি এই স্টেট দিয়ে। ভালো করে সবাই একটু দেখবেন, এই স্টেটে আমার ইনপুটটা 0। এখন ভালো করে খেয়াল করেন সবাই, একটু এই স্টেটের দিকে তাকান, দেখেন এই স্টেটের 2টা অপশন আছে, যে আউটগোয়িং সিগন্যাল গুলো দেখেন, এই স্টেট দিয়ে আউটগোয়িং এরোর দিকে তাকালে দেখতে পারবো, এই উপরের এটা একটা আউটগোয়িং এরো ছিল, এটা একটা আউটগোয়িং এরো, তার মানে এখান থেকে আমি একটা ইনপুট পায়ে আমি অন্য একটা স্টেটে গেছি আর কি, এ থেকে। তো ইনপুটটা কি দেখেন, 2টা যদি আউটগোয়িং এরোর দিকে তাকাই, বাঁ দিকেরটা হচ্ছে আমার ইনপুট, সো একটা 0-র জন্য আছে, একটা 1-র জন্য আছে। আপনারা বলেন তো আমার কোনটা দরকার? আমার কিন্তু ইনপুট কিন্তু 0 দেয়া দেখা যাচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি? আচ্ছা, তো ইনপুট 0-র জন্য চিন্তা করে দেখেন, ইনপুট 0-র জন্য তাহলে আমি কোনটা নিব, উপরের উপরের ট্রানজিশনটা নিব নাকি নিচের ট্রানজিশনটা নিব, কি মনে হচ্ছে?
কোন ট্রানজিশনটা নিব এটা কি বুঝতে পারছি? এটা কি বোঝা যাচ্ছে কোন ট্রানজিশনটা নিব গাইস? হ্যালো, আচ্ছা ভালো করে দেখেন, এখানে কিন্তু এ থেকে দুটো আউটগোয়িং ট্রানজিশন আছে দেখতে পাচ্ছি, তার মানে এ তে আমি কোন একটা ইনপুট দিলে এই দুটো ট্রানজিশনের যে কোনো একটা ফলো করবে। এখন দুটো ট্রানজিশনের দিকে তাকালে আমি দেখতে পাচ্ছি একটাতে আমার ইনপুটের ভ্যালু হচ্ছে জিরো আর একটাতে ইনপুটের ভ্যালু হচ্ছে ওয়ান। তো আপনার কি মনে হয় আমার ফার্স্ট ইনপুটটা কিন্তু জিরো, তাহলে এই দুটো ট্রানজিশনের কোনটা ফলো করবে? হোয়াট ইউ থিঙ্ক, উপরটা নাকি নিচেরটা? এখানে কোনটাতে ইনপুট ওয়ান বলেন তো ওই দুটো ট্রানজিশনের মধ্যে? স্যার এ থেকে বিতে যখন যাচ্ছে, না এটা কিন্তু বাঁ দিকের একটা ইনপুট, এটা কিন্তু ওয়ান ইনপুট। আমার হচ্ছে ট্রানজিশন জিরো, আমার ইনপুট জিরো দেয়া আছে কিন্তু জিরো জিরো উপরটা না, হ্যাঁ জি স্যার জি স্যার, এই যে বাঁ দিকেরটা জিরো। তাহলে আমার আমার হচ্ছে এই যে প্রেজেন্ট স্টেট এ তে ছিলাম, তাহলে আমি এ থেকে স্টার্ট করতেছি, তাহলে আমি ট্রানজিশন হয়ে আবার এতেই আসলাম, এতেই আসলাম, কারণ আমার ইনপুটটা জিরো। আমার আউটপুটটা কত তখন? আউটপুট কত? এই যে এখানে আউটপুটটা দেখা যাচ্ছে স্ল্যাশ সামথিং লেখা, কত লেখা? জিরো স্যার, জিরো। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে আমি এখন লিখবো। তো আমার ফার্স্ট ইনপুটটা ছিল জিরো, তো আমি জিরো লিখবো, তার জন্য আমি দেখলাম যে আউটপুটটা আমি পাচ্ছি জিরো। এবং নেক্সট স্টেট আমি দেখতেছি, নেক্সট স্টেট কোথায় চলে গেলাম? আমরা এতেই ফেরত আসছি, তো নেক্সট স্টেটটা আমি এখানে পাশে লিখে দিব, বুঝতে পারলাম? এবং নেক্সট স্টেট যদি আমি জেনে যাই, দেখেন আমার প্রথম ইনপুট হয়ে গেল ডান, পরের ইনপুটটা কিন্তু এইটা, তাই না? তাহলে পরের ইনপুট কিন্তু আমার এই ওয়ান। এইবার আমার কোন কোন ট্রানজিশনটা কোন দিকে হবে কেউ বলতে পারবেন? এতেই কিন্তু ফেরত আসছি, ট্রানজিশনটা কোনটা হবে? ভালো করে যদি আমরা দেখি, স্যার এ থেকে বি, এ থেকে বি হবে, কারণ এখানে বাঁ দিকে ওয়ান রয়েছে, মানে ইনপুটটা ওয়ান। এ থেকে বি তে তখনই যাবে যখন ইনপুট ইনপুটটা ওয়ান হবে, আমার আউটপুটটা কিন্তু তখন আবারও জিরো, আউটপুট কিন্তু জিরো হয়ে যাচ্ছে, কিন্তু ট্রানজিশন এবার নেক্সট স্টেট হয়ে যাচ্ছে বি। তাহলে আউটপুটটা জিরো হবে এবং নেক্সট স্টেট হয়ে যাচ্ছে বি, বুঝা যাচ্ছে? তারপরে এবার আমি দেখি আমার নেক্সট ইনপুটটা কি, তাহলে আমার এটাও হয়ে গেল, পরের ইনপুটটা কিন্তু হচ্ছে আমার এইটা, দ্যাট মিনস জিরো জিরো। সো আমি ইনপুট গুলা লিখে ফেলতে পারবো আগেই, দেখেন পরের ইনপুটটা জিরো ছিল, পরেরটা হচ্ছে ওয়ান, ইনপুট গুলো আগেই লিখে নিলাম, কারণ আমার কাছে এটা গিভেন দে আছে। খালি আমার এই ইনপুট দেখে দেখে আউটপুট এবং নেক্সট স্টেট গুলা বসাইতে হবে। সো বি আমার প্রেজেন্ট স্টেট, এখন বি তে আছি আমি, ইনপুট যদি জিরো পাই আমার আউটপুটটা কি? বি তে আছি আমি, ইনপুট হচ্ছে জিরো পাচ্ছি, তাহলে আমার দেখেন ডান দিকে যে ট্রানজিশনটা গেছে দেখতে পাচ্ছি, যে বাঁদিকে আমার জিরো রয়েছে, তার মানে বাঁদিকে জিরো মানে আমার ইনপুটটা জিরো। আমি আবার একটু রিমাইন্ডার দিচ্ছি, এক্স স্ল্যাশ ওয়াই এরকম একটা ইয়াতে বাঁদিকেরটাকে আমরা আসলে ইনপুট চিন্তা করছি, ডান দিকেরটাকে আমরা আসলে আউটপুট চিন্তা করছি, ঠিক আছে? তো সেই হিসাবে আমার ইনপুট হচ্ছে জিরো, তার মানে ইনপুটটা ম্যাচ করে গেছে এটার সাথে, তাহলে বি থেকে আমি সিতে যাচ্ছি, আমার আউটপুটটা কিন্তু জিরো। আবার সিতে আছি, দেখেন সিতে আমার ইনপুটটা কিন্তু ওয়ান, রাইট? সিতে ওয়ান ইনপুট দেখতে পাচ্ছি, এই যে ওয়ান ইনপুট সিতে, আমি সিতে ওয়ান ইনপুট দেখলে আমি দেখি সি থেকে ডিতে যায়, ম্যাচ করছে এইটা, তার মানে ডিতে চলে যাচ্ছে, নেক্সট স্টেটটা ছিল আমার ডি এবং আমার আউটপুটটা হচ্ছে দেখতে পাচ্ছি জিরো, আউটপুটটা হচ্ছে জিরো, এটা হচ্ছে আমার আউটপুট জিরো জিরো অ্যান্ড সো অন, এইভাবে আমার চলতে থাকবে, ঠিক আছে? নেক্সট স্টেটটা ছিল ডি, আমার ডি এর জন্য আমি দেখতে পাচ্ছি আবারও ইনপুটটা জিরো এবং আমার আউটপুটে কি ডি আছে, আমার ইনপুটটা হচ্ছে জিরো, তার মানে আমার এটার সাথে ম্যাচ করে যাচ্ছে, নেক্সট স্টেট হচ্ছে ইতে এবং আউটপুট জিরো, ঠিক আছে? অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকবে। হ্যাঁ হ্যাঁ বলেন স্যার, এই যে বির জন্য যখন স্যার ওয়ান ইনপুট যখন ওয়ান স্যার, সেই জন্য আবার লিখতে হবে না স্যার বি বা সির জন্য? না, এইটা হচ্ছে আপনার সার্কিটে
বোঝার চেষ্টা করি, সার্কিটটা বলতেছে এইভাবে কাজ করতেছে, এই স্টেট ডায়াগ্রাম জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। স্টেট ডায়াগ্রাম যে গত ক্লাসে আমরা দেখেছিলাম, স্টেট ডায়াগ্রাম অ্যানালাইসিস করেছিলাম এবং ফাইনালি আমরা একটা স্টেট ডায়াগ্রাম পাইছিলাম, তাই না? যে আমরা একটা স্টেট সিকোয়েন্সিয়াল সার্কিট পেয়েছি, সার্কিট ডায়াগ্রাম পেয়েছি, সেটাকে অ্যানালাইজ করে ফাইনাল যে প্রোডাক্টটা সেটা ছিল স্টেট ডায়াগ্রাম। এখন আপনি ওয়ান্স ইউ গেট স্টেট ডায়াগ্রাম, আসলে আপনি পুরো সার্কিটের ফুল ফাংশনালিটি জানেন। দেখেন এখানে আপনার বলে দেওয়া আছে কোন স্টেটে কোন ইনপুট দিলে কোন আউটপুট হবে এবং সেটা নেক্সট স্টেটটা কোনটা হবে। আপনি তার মানে কি সার্কিটের সব কিছু জানেন। ওয়ান্স ইউ নো দি স্টেট ডায়াগ্রাম ইউ নো এভরিথিং অফ দি সার্কিট। কিন্তু আপনার ইনপুট কিন্তু ভ্যারি করতে পারে, ঠিক আছে? যেমন এখানে আপনাকে একটা সেট অফ সিকোয়েন্স অফ ইনপুট দিয়ে দিচ্ছে আপনাকে, তাই না? আরেকজন ইউজার হয়তো বা ডিফারেন্ট ইনপুট দিত, তখন হয়তো বা সার্কিটটা ডিফারেন্টলি কাজ করতো। আমার কথা বুঝে গেছে? বুঝতে পারছি। এটা ধরেন আমি বললাম যে ঠিক আছে না, আমি এটা এই ইনপুটটা আমার ভালো লাগতেছে না, আমি বললাম যে সেট অফ সিকোয়েন্সটা ধরো এরকম দিয়ে দিলাম, ওয়ান ওয়ান সব ওয়ান দিয়ে দিলাম ইচ্ছা করে। ধরেন ইনপুটের সিকোয়েন্সটা সব ওয়ান দিয়ে দিলাম, এখানে দেখতেছি একটা ডিফারেন্ট সেট অফ সিকোয়েন্স দিছি, বাট এখানে আমি একটা ইচ্ছা করে আমি ডিফারেন্ট একটা ইনপুট দিলাম, সার্কিট একই রয়ে গেছে। দেখেন সার্কিটটা সেম, খালি আমি ইনপুটটা চেঞ্জ করে দিলাম, তখন কি হবে? তখন আমার সার্কিটের যে এখানে নিচে যে স্টেট ডায়াগ্রামটা রয়েছে সেই স্টেট ডায়াগ্রাম অনুসারে আমরা ইজিলি ডিডিউস করতে পারবো এই আমার প্রত্যেকটা ইনপুটের জন্য, এই প্রত্যেকটা ইনপুটের জন্য কখন কি আউটপুট হবে আমি সব বের করে ফেলতে পারবো। বুঝে যাচ্ছে? তখন হয়তো বা ধরেন আমার বি স্টেটে যদি থাকি আমি, তখন বি স্টেটে ধরেন কোনো একটা জায়গায়, সে ফর এক্সাম্পল কোনো একটা জায়গায় ধরেন বি স্টেটে আসি আমি, ধরেন এটা হচ্ছে আমার বি স্টেট, আমি ওয়ান পাইলাম, তখন নেক্সট স্টেটটা কিন্তু ডি হবে, সরাসরি আমি ডিতে চলে যাব, তাহলে আমার নেক্সট স্টেটটা এরকম ডি হবে এবং সেই জায়গাটায় আমার আমার দেখতে পাচ্ছি যে আউটপুটটা জিরো ছিল, এরকম জিরো ছিল। আমার কথা বুঝে গেছে? ওকে, এরকম কিছু একটা। সো আচ্ছা আমরা দেখি তাহলে এটার সলিউশনটা দেখি আমরা। সো এখন দেখেন এই যে আমার নিচে ফার্স্টে আপনারা যে কাজটা করবেন, এরকম যদি প্রবলেম আপনাদের সামনে দেয়া হয়, ফার্স্টে ইনপুটটা লিখে ইনপুটের ফুল সিকোয়েন্সটা আগেই লিখে ফেলবেন, কারণ এটা তো আনচেঞ্জড, এটা দিয়েই দিছে, সে অলরেডি আগেই দিয়ে দিছে আপনাকে, এটার পর এটা ইনপুট দেওয়া হয়েছে এটা বলে দিছে। এবং ফার্স্ট স্টেটটা আগের মতো আমাদের জানানো ছিল, এটা জানানো থাকবেই, ওটা দেখে দেখে আমরা দেখেন আউটপুটের সিকোয়েন্স ডিটারমাইন করছি। এই যে দেখেন জিরো 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 জিরো, মানে প্রথম চারটা জিরো দেখেন, এই যে নিচেও দেখেন জিরো 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 জিরো, এবং উপর সিকোয়েন্সগুলো যদি খেয়াল করেন এ এ বি সি ডি এ এ বি সি ডি দেখা যাচ্ছে। সো আমরা কিন্তু এগুলো অলরেডি বের করতে সক্ষম হয়েছি। সো অ্যান্ড সো অন, পরবর্তীগুলো একই নিয়মে হোপফুলি আপনারা বের করতে পারবেন। তারপর আমি একটা দুটো দেখাই দিই, শেষের দিকের একটা দুটো দেখা দিই, যেমন এই এফ স্টেটের কথা চিন্তা করেন, এই স্টেটটা একটু দেখা দিই। ধরেন যখন আমি এই স্টেটে ছিলাম তখন আমার কাছে ইনপুট ছিল হচ্ছে জিরো, তখন আমার কাছে ইনপুট ছিল জিরো। দেখুন এফ স্টেটে ইনপুট জিরো হচ্ছে এই এই জায়গাটায়, তার মানে আমি এফ থেকে জিতে যাচ্ছি, তার জন্য আমি কি করলাম এখানে লিখলাম জি। এই জায়গায় আমার আউটপুট কত আমি দেখতে পাচ্ছি? জিরো। আউটপুটটা আমি লিখলাম জিরো, তাহলে এখন কারেন্ট স্টেট প্রেজেন্ট স্টেট হচ্ছে জি, আমি ইনপুটটা জানি সেটা হচ্ছে জিরো। জিতে জিরো যদি পাই তাহলে আমার এই কন্ডিশনটার কথা বলছে, আমার আউটপুটটা কি? জিরো। আউটপুটটা জিরো। আমি নেক্সট স্টেট লিখতে পারি এ, কিন্তু আমার আসলে লাভ নাই কারণ আমার ইনপুট দেয়া বন্ধ হয়ে গেছে এখানে, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার আউটপুট সিকোয়েন্স ফ্রম স্টেট ডায়াগ্রাম। এভাবে আমরা স্টেট ডায়াগ্রাম থেকে আউটপুট সিকোয়েন্স বের করতে পারি যখন আমাদের ইনপুট সিকোয়েন্সটা দেয়া থাকে। এখানে ইনপুট সিকোয়েন্স মাস্ট দেয়া থাকতে হবে, ঠিক আছে? ওকে, এই ছিল আমার আউটপুট সিকোয়েন্স স্টেট ডায়াগ্রাম। তাহলে এরকম সেট অফ প্রবলেমে আপনার কিন্তু ইনপুট সিকোয়েন্সটা অবশ্যই অবশ্যই দেওয়া থাকবে, স্টার্টিং স্টেটটা অবশ্যই অবশ্যই বলা থাকতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, আপনার সেই স্টেট ডায়াগ্রামটা দেওয়া থাকতে হবে। এবার আমরা দেখব স্টেট রিডাকশন। এই একই প্রবলেমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ষাটটা স্টেট রয়েছে, আমরা হিসাব করেছি ষাটটা স্টেটের জন্য আমার তিনটা ফ্লিপফ্লপের দরকার, আমি কি কোনোভাবে স্টেটের সংখ্যা কমাইতে পারি নাকি? অনেক সময় এমন হয় সিকোয়েন্সিয়াল সার্কিটে রিপিটেটিভ স্টেট চলে আসে, মানে একই স্টেট বারবার আসতেছে, এরকম হয়,
তখন আমরা কি করতে পারি, স্টেট মানে কমায় ফেলতে পারি, রিডাকশন করতে পারি, তাতে আমার সার্কিটের কমপ্লেক্সিটি যেটা বলেন সেটা কমে যায়। অনেক ক্ষেত্রে ইফ ইউ আর লাকি এমনও হতে পারে যে আপনার ফ্লিপ ফ্লপের সংখ্যাও কমে যেতে পারে। ঠিক আছে, আমরা দেখবো এখন সেই টেকনিকটাই। সো ফার্স্টে আপনার একটা স্টেট ডায়াগ্রাম দেওয়া ছিল, লেটস কল ইট অ্যাজ SD ইন শর্ট, মানে স্টেট ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রাম থেকে আমি যে কাজটা করলাম, আমি স্টেট টেবিল যেটাকে আমরা বলছি ST, স্টেট টেবিলটা এঁকে ফেললাম। এখন স্টেট টেবিল যখন আমি এঁকে ফেললাম, প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট দুটো ইনপুটের জন্য X0 আর 1, আউটপুট দুটো ইনপুটের জন্য X0 আর 1, এই জিনিসটা করে ফেললাম, তখন স্টেট রিডাকশনের যে টেকনিক এটা আমি একটু বলে দিই। স্টেট রিডাকশনের টেকনিকটা হচ্ছে, আপনি দেখবেন কোনো দুটো স্টেট আপনার যে কোনো ইনপুটের জন্য নেক্সট স্টেট এবং আউটপুট যদি সেম হয়, একদম এক্স্যাক্টলি সেম হয়, তাহলে সেই দুটো স্টেট আসলে সেম, তখন একটা স্টেট রেখে আরেকটাকে আপনি বাদ দিয়ে দিতে পারেন, কারণ যেহেতু দুইটা স্টেট সেম আসলে। তাহলে আবারও বলি, সহজ কথা হচ্ছে যে কোনো একটা স্টেটের জন্য, যে কোনো একটা না অ্যাকচুয়ালি যে কোনো দুটো স্টেটের জন্য, বা আরও একাধিক স্টেট হতে পারে, দুইয়ের বেশিও হতে পারে, ততোধিক স্টেট হতে পারে, এমন স্টেটের জন্য নেক্সট স্টেট এবং আউটপুট সেম হবে, যে কোনো আউটপুটের, যে কোনো ইনপুটের জন্য। যেমন এখানে X=0, X=1, যে কোনো ইনপুট দুইটা ইনপুটের জন্যই, আবার দুইটা ইনপুটের জন্যই আউটপুটও সেম হতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল আমি দেই, আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, আমার জি নাম্বার প্রেজেন্ট স্টেটটার দিকে একবার তাকান আর ই নাম্বার প্রেজেন্ট স্টেটটার দিকে একবার তাকান। দেখেন আমার X=0 আর 1 এর জন্য নেক্সট স্টেট এবং আউটপুটের ভ্যালুগুলো ভালো করে খেয়াল করলে দেখেন, ভ্যালুগুলোর দিকে তাকায় দেখেন, AF দেখা যাচ্ছে, দুটোই সেম কিন্তু, এবং আউটপুটও সেম হইতে হবে, অ্যাট দ্য সেম টাইম, আউটপুট চেঞ্জ হলে হবে না কিন্তু। সো আউটপুটও কিন্তু এক্স্যাক্টলি সেম, দেখতে পাচ্ছি, বুঝা গেল, আউটপুট কিন্তু একদম এক্স্যাক্টলি সেম হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যে কোনো একটা স্টেটকে আমি রেখে দিতে পারি, হয় ই কে রাখবো নাহলে জি কে রাখবো, অন্যটা আসলে আমার দরকার নাই। এখন আপনারাই বলেন, চুজ করেন কোনটাকে রাখবো, কোনটাকে ফেলে দেবো, হোয়াট ইজ ইয়ার চুজ? কোনটাকে রাখা যায়, ই রাখবো নাকি জি রাখবো, হোয়াট ইউ থিঙ্ক? চুজ এ ওয়ান। আচ্ছা ই রাখি তাহলে, আপনি ইচ্ছা করে জিও রাখতে পারতেন, সমস্যা ছিল না। তাহলে যদি ই রাখি, আপনারা মাঝে মাঝে একটু রেসপন্ড করেন, রেসপন্ড করলে তাহলে একটু ক্লাস নিতে সুবিধা হয়। সো আমি ই রাখতেছি, তাহলে আমি জিটা ফেলে দিচ্ছি। যখন আমি জিটা ফেলে দিচ্ছি, আমি ক্রস আউট করে দিলাম, এই স্টেটটা বাদ দিয়ে দিলাম। এখন আমার দেখতে হবে অন্য যেই বাকি ছটা স্টেট, এখানে এখন তো ছটা স্টেট বাকি রয়ে গেল, এই ছটা স্টেটের মধ্যে কোথাও জি উল্লেখ করা হয়েছে নাকি, দেখেন এখানে কোথাও জি আছে নাকি, এই যে দেখতে পাচ্ছি এখানে জি আছে, যেটা আমি বাদ দিয়ে দিছি। এখন এটাকে আমি কাটাকাটি করছি বা বাদ দিয়েছি কার সাথে, ই এর সাথে। তাহলে এটাকে কেটে আমার চেঞ্জ করে লিখতে হবে কিন্তু এটা ই, এই জিটা এখন ই হয়ে গেছে, কারণ দুইটা সেম যেহেতু আমি জিটাকে বাদ দিছি, বাদ দিয়ে এখন ওটাকে ই বলতেছি। ওকে, এটা এখন ই স্টেট হয়ে গেছে। সো আমার একটা স্টেট কমে গেল, আমি দেখতে পাচ্ছি যে এখন 7টার জায়গায় 6টা স্টেট হয়ে গেল। এখন সিমিলার প্রসিডিউরটা আবার আমি অ্যাপ্লাই করব, আমি আবার চেক করব যে এবার দুটো স্টেটের মধ্যে কোনো, আবার খুঁজে দেখব যে কোনো মিল পাওয়া যায় কি না। দেখি আমি, আচ্ছা আচ্ছা দেখেন, এই যে আমি মনে হয় অলরেডি দেখতে পাচ্ছি, এফ আর ডি এর দিকে তাকান, এফ দেখা যাচ্ছে, কালারটা কি দেখা যায় আপনাদের স্ক্রিনে? আচ্ছা, এফ আর ডি এর দিকে যদি আমি দেখি, দেখেন এফ নিউলি যে আমি ই দ্বারা সাবস্টিটিউট করলাম, ই এফ হয়ে গেল নেক্সট স্টেটটা, এবং আউটপুট হচ্ছে 01। আপনার ডিও খেয়াল করে দেখেন, নেক্সট স্টেটটা কিন্তু ই এফ এবং আউটপুটটা কি 01, এক্স্যাক্টলি সেম। তার মানে এই দুটো স্টেট একদম হুবহু সেম, কোনো চেঞ্জ নাই এই দুটো স্টেটে। তাহলে আবারও কিন্তু আমি একটা স্টেট বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, আমি নিচেরটাই বাদ দিই, এফটাই বাদ দিয়ে দিই, একদম যেহেতু সেম আমি বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমি নিচেরটা বাদ দিই আবারও।
তাহলে আমি নিচেরটা বাদ দিয়ে দিচ্ছি। এখন নেক্সট স্টেপটা হচ্ছে আমি যেহেতু এফটা বাদ দিয়ে দিলাম, কার সাথে বাদ দিছি এফটাকে? ডি এর সাথে। তাহলে আমাকে কি করতে হবে, যত জায়গায় এফ আছে এই পুরো মানে স্টেট টেবিলে সব এফ গুলাকে চেঞ্জ করে ডি দ্বারা প্রকাশ করতে হবে, ঠিক আছে? ডি দ্বারা প্রকাশ করতে হবে। সো আমি দেখতে পাচ্ছি দুইটা কেস এই জায়গায়, তাহলে এটা হয়ে যাবে কি, ডি হয়ে যাবে এই জায়গায়, হয়ে যাচ্ছে কি, ডি হয়ে যাচ্ছে, রাইট? বুঝতে পারলাম। সো এই হচ্ছে আমার সোফার। দেখেন আমার কিন্তু এখন পাঁচটা স্টেট রয়ে গেল, সাতটাতে স্টার্ট করেছিলাম, পাঁচটা রয়ে গেল। এখন দেখি আবার আমরা খোঁজার চেষ্টা করি। এখন দেখেন যদি খোঁজার চেষ্টা করি, দেখেন এখানে সি এর জন্য যদি আমি তাকাই, ভালো করে দেখবো সি এর জন্য, সি এর জন্য আপনার নেক্সট স্টেট কিন্তু এ ডি, ই এর জন্য কিন্তু নেক্সট স্টেট এ ডি, সি এর জন্য আউটপুট কিন্তু জিরো জিরো, ই এর জন্য কিন্তু জিরো ওয়ান। তাহলে কি এটা আমি ক্রস আউট করতে পারবো? দেখেন আউটপুট কিন্তু না স্যার, একটা চেঞ্জ আছে, দেখতে পাচ্ছি এটা কিন্তু চেঞ্জ আছে, একটা চেঞ্জ খালি, বাকি পুরো জিনিসটা সেম ছিল, খালি একটা সাটেল চেঞ্জ, এক্স ইকুয়ালস টু ওয়ান এর জন্য আমার আউটপুটটা ই এর ক্ষেত্রে ওয়ান কিন্তু সি এর ক্ষেত্রে জিরো, তাই না? সো এই চেঞ্জটা দেখা যাচ্ছে, তাহলে কিন্তু আমি আর বাদ দিতে পারবো না, কারণ এক্স্যাক্টলি সেম হতে হবে, একদম হুবহু সেম হতে হবে, নাহলে এটা আমি বাদ দিতে পারবো না। আচ্ছা এটা তাহলে তো বাদ দিতে পারতেছি না, এক্স্যাক্ট সেম না, যেহেতু অন্য কোন কেস আছে নাকি আমরা দেখি, অন্য কোথাও আমি আসলে আর কোনো মিল দেখতেই পাচ্ছি না, একদমই মিল দেখা যাচ্ছে না, তাই না? হ্যাঁ আর কোনো মিল নাই, তাহলে আমি পাঁচটা স্টেটই থেকে গেল। আচ্ছা আচ্ছা আগে ছিল সাতটা, যখন আমরা শুরু করছিলাম তখন ছিল সাতটা স্টেট, এখন নতুন যে সার্কিটটা দেখতে পাচ্ছি সেটার স্টেটের সংখ্যা কয়টা হবে? আমার ফাইভ স্টেটস হয়ে যাচ্ছে। নাম্বার অফ ফ্লিপ ফ্লপ লাগবে কয়টা বলেন তো? ফ্লিপ ফ্লপ লাগবে কয়টা এটা কেস ইমপ্লিমেন্ট করতে? স্যার দুইটা স্যার। নো, দুইটা দিয়ে চারটা, হ্যাঁ তিনটা ফ্লিপ ফ্লপ লাগবে, রাইট? দুইটা ফ্লিপ ফ্লপ দিয়ে তো চারটা স্টেট ইমপ্লিমেন্ট করা যায়, বুঝে গেছে? দুইটা ফ্লিপ ফ্লপ দিয়ে চারটা স্টেট, সর্বোচ্চ চারটা স্টেট ইমপ্লিমেন্ট করা যায়। দুইটা ফ্লিপ ফ্লপ মানে টু টু দি পাওয়ার টু, চারটা স্টেট সর্বোচ্চ। যেহেতু আমার পাঁচটা স্টেট আছে, আমার তিনটা ফ্লিপ ফ্লপই লাগতেছে, বাদিকেও কিন্তু তিনটা ফ্লিপ ফ্লপ লাগছিল। তাহলে হোয়াট ইউ থিঙ্ক, এর মাধ্যমে কি কোনো বেনিফিট হয়েছে আসলে আমার সার্কিটের পার্সপেক্টিভ থেকে, স্টেট রিডাকশন করে কোনো কি বেনিফিট হলো নাকি হয় নাই? স্টেট তো কমছে, স্টেট কমলে বেনিফিটটা কি? ডিলে টিলে কম হবে স্যার। আচ্ছা এটা একবারে অনেক বেশি দূরের উত্তর হইলো। আচ্ছা যাই হোক আমি তার একটু ভেঙে বলে দিই, সহজ হিসাবটা যেটা হচ্ছে আপনার স্টেট যেহেতু কমে গেল, সার্কিটের কানেকশন এবং কানেকটিভিটি যেটাকে বলি আমরা, এবং কমপ্লেক্সিটি যেটা বলি আমরা, সেটা কমে গেল, মানে ওয়্যারিংটা কমে গেছে আপনার সার্কিটের। কিছু কিছু আননেসেসারি ওয়্যারিং ছিল, সেগুলো আমি কি করলাম, খুলে ফেলছি, নাই এখন আর সেইগুলো নাই। কানেকটিভিটি, কানেকশন বা ওয়্যারিং কিছুটা কমছে আগের থেকে, তাতে হইলো কি, আপনার যেহেতু কানেকটিভিটি কানেকশন কমে গেছে, তাহলে কি হবে আপনার যে উনি যেটা ডাইরেক্ট সরাসরি বললো যে কিছুটা ডিলে কমবে। আমরা সহজ কথা এক কথায় আমি বলতে পারি, সার্কিটের কমপ্লেক্সিটি কমছে, কমপ্লেক্সিটি কমলে সার্কিটের আপনার ডিলে যেটা সেটা কমে যাবে। ওকে আচ্ছা, তো আরও কিছু বেনিফিট আমরা পাই, আমার হয়তো বা এরিয়া এখানে সেভ হবে না, কারণ হচ্ছে লাগা আপনার ফ্লিপ ফ্লপের সংখ্যা যেহেতু কমেনি, হয়তো বা এরিয়া সেভ হবে না, ওই আমার যেই ক্যাপাসিট্যান্সটা আছে আলটিমেটলি ডিলেটা সেটাই হয়তো বা একটু কম হবে। ওকে আচ্ছা এই হলো আমার তাহলে ফাইনালাইজড, আমি এখানে নিচে দেখাই দিছি যে স্টেট বাদ দেওয়ার পরে যে এখন নিচেরটা দেখা যাচ্ছে ছয়টা স্টেট, পরবর্তীতে এটাকে আমরা পাঁচটা স্টেটে রূপান্তর করলাম, আমরা দেখছিলাম। এখন এটার ফলে আমি যদি, এখন আর তো কোনো কিছু বাদ দেওয়া যাচ্ছিল না এই অবস্থায়, তখন আমি যদি ফাইনালাইজড আবার স্টেট ডায়াগ্রামে কনভার্ট করি এটাকে, তাহলে দেখেন
এখন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেক ছোট হয়ে আসছে ডায়াগ্রামটা, তাই না? আগের ডায়াগ্রামটা কিন্তু অনেক হিজি বিজি ছিল, এখনকার ডায়াগ্রামটা কিন্তু মাচ মোর সাটেল, তাই না? বুঝা যাচ্ছে না যে অনেক ছোট ডায়াগ্রাম, রাইট? সো এটা হচ্ছে স্টেট রিডাকশন আমরা দেখলাম। আচ্ছা, এখন স্টেট রিডাকশনটা তাহলে কখন করব আমরা, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সাধারণত স্টেট রিডাকশনটা করা হয় ডিজাইনের ক্ষেত্রে, যখন আপনি কোন একটা সার্কিট ডিজাইন করতেছেন তখন আপনার, আমরা কালকে ফ্লোটা দেখেছিলাম ডিজাইনের ফার্স্ট স্টেপই হচ্ছে দেখা যায় যে স্পেসিফিকেশন বা একটা কোশ্চেন, একটা চাওয়া, কাস্টমারের কোনো কিছু একটা চাওয়া, সেই চাওয়া থেকে আমাদের যেই ফার্স্ট কাজ করতে হয় সেটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম করতে হয়। আমরা দেখলাম একটু আগেই, দেখলাম স্টেট ডায়াগ্রাম থেকে আমার কি করতে হয়, স্টেট টেবিল করতে হয়। এই যে স্টেট টেবিল স্টেপেই আপনার কি করতে হবে, স্টেট রিডাকশন করতে হবে। বুঝা যাচ্ছে? এই স্টেট টেবিল স্টেপেই আপনার স্টেট রিডাকশনটা করতে হবে। স্টেট রিডাকশন করে আপনার যদি স্টেট রিডাকশন হয়ে যায়, দেন ফাইনালি আপনি যাবেন হচ্ছে স্টেট ইকুয়েশন বের করার ক্ষেত্রে, বিভিন্ন স্টেট ভেরিয়েবলের যে ইকুয়েশন সেটা বের করবেন, এবং ফাইনালি আপনি সার্কিটে, সার্কিট ডায়াগ্রাম। বুঝা যাচ্ছে? তো স্টেট রিডাকশনটা তাহলে কোথায় করা হয় বুঝতে পারতেছি? ডিজাইনের ক্ষেত্রে যখন আমরা স্টেট টেবিল করে ফেললাম, সেই জায়গাটায় আমি আসলে কি করব, আমি স্টেট রিডাকশন করে ফেলব। আচ্ছা, এই ছিল আমার স্টেট রিডাকশন। স্টেট অ্যাসাইনমেন্ট কি জিনিস? স্টেট অ্যাসাইনমেন্ট হচ্ছে এই জিনিসটা, এখানে দেখতে পাচ্ছি যে আমার, এখানে আমরা যদি এটাকে এক্সাম্পল হিসেবে নেই, ধরেন এটাকে এক্সাম্পল হিসেবে নিচ্ছি, দেখতে পাচ্ছি স্টেটের নাম হচ্ছে এ বি সি ডি ই, কিন্তু আমি চাই যে এগুলোকে কোনো একটা বাইনারি ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতে, 0 1 হোয়াট এভার এরকম কিছু, তাতে আমি আসলে, আমরা কে ম্যাপ ইউজ করতে পারবো, কারণ এ বি সি ডি ই এইসব দিয়ে তো, এইসব অ্যালফাবেট দিয়ে তো আমরা কে ম্যাপ ইউজ করতে পারি না। আমাদের কে ম্যাপ বা সার্কিট সলভ করার জন্য বা সিম্পলিফাই করার জন্য যেটাই বলেন না কেন, সেটার জন্য আমার আসলে বাইনারি ভ্যালু দরকার। সো তার জন্য আমি কি করতে পারি, এটাকে অ্যাসাইন করতে পারি, এ বি সি ডি ই এইসবকে কোনো একটা ভ্যালু দিয়ে অ্যাসাইন করতে পারি। এই অ্যাসাইনমেন্টে এখানে তিন ধরনের অ্যাসাইনমেন্টের কথা বলা হয়েছে, আপনি ইচ্ছা করলে বলতেছে, একদম সিম্পলেস্ট আমি বলবো এটাই এই করার জন্য, সেটা হচ্ছে এলাকা, ফার্স্ট কাজ হচ্ছে বাইনারি, যেটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ান, বাইনারি অ্যাসাইনমেন্ট, এটা করতে পারেন, অথবা আপনি গ্রে কোড অ্যাসাইনমেন্ট করতে পারেন, অথবা আপনি ওয়ান হট আর একটা আছে সেটা অ্যাসাইনমেন্ট করতে পারেন। বাইনারি অ্যাসাইনমেন্ট করলে হয়তো বা আমি এইভাবে অ্যাসাইন করতাম, এ কে বলতাম 000, দেখা যাচ্ছে এই যে তিনটা জিরো, বি কে বলতাম 001, সি কে বলতাম 010, ডি কে বলতাম 011, ই কে বলতাম 100, এটা হচ্ছে বাইনারি অ্যাসাইনমেন্ট যদি আমি করতাম। যদি আমি গ্রে কোড করতাম, আমরা জানি গ্রে কোড করলে একটু ডিফারেন্স আসবে, যেমন এ কে বলতেছি দেখেন 000, বি কে বলতেছি আগের মতোই 001, কিন্তু এবার সি কে বলতেছি 011, ডি কে বলতেছি 010, ই কে বলতেছি 110, এরকম। এবং যদি আপনি ওয়ান হট অ্যাসাইনমেন্ট যদি করেন, ওয়ান হট অ্যাসাইনমেন্ট জিনিসটা হচ্ছে যে আপনার অ্যাট এ টাইম একটা ভ্যালু ওয়ান হবে, যেমন আমার ফার্স্ট স্টেট, আমি এ কে বলতেছি যদি আমার প্রথম স্টেট হয়, তার জন্য আমি ওয়ান হট অ্যাসাইনমেন্ট যেটা করতে পারি, একদম রাইট মোস্ট বিটটাকে ওয়ান করতে পারি। সেকেন্ড যে স্টেটটা দেখতে পাচ্ছি, দ্যাট মিনস বি, সেটার জন্য আমি সেকেন্ড রাইট মোস্ট দিক থেকে সেকেন্ড বিটটাকে ওয়ান করে দিতে পারি, এবং অ্যান্ড সো অন। এবং লাস্ট স্টেটের জন্য, দ্যাট মিনস ই এর জন্য, আমি একদম লেফট লেফট মোস্ট যে বিটটা রয়েছে সেটাকে ওয়ান করে দিতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার তিন ধরনের অ্যাসাইনমেন্ট, বাট আমি আপনাদেরকে একটা সাজেশন দিব যে ট্রাই টু স্টিক উইথ দি ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ বাইনারি, কারণ বাইনারি ইজ মাচ মোর ইজিয়ার এবং আপনাদের জন্য ডিজাইন করার সুবিধা হবে, কারণ এটার সাথে আপনারা বেশি ইউজ টু। ঠিক আছে, পরসে এখানে যদি আমি অ্যাসাইনমেন্ট গুলো একটু দেখাইতাম, তাহলে বাইনারি যদি অ্যাসাইনমেন্ট গুলো করতাম, এটার ছবিটা এরকম হইতো, এই এর জায়গায় আমি আসলে রিপ্লেস করে দিব 000 দিয়ে, তারপরে বি এর জায়গায় 001, সি এর জায়গায় 010, ডি এর জায়গায় 011, ই এর জায়গায় 100, প্রত্যেকটা কেসে আমি এই রিপ্রেজেন্টেশন গুলো দিব। আমার কথা বোঝা গেছে? এটাকেই আপনার, এটা পুরো সবটা জুড়ে এই কাজটা করব, এটাকেই বলা হয় স্টেট অ্যাসাইনমেন্ট।
আমরা এখানে দেখলাম। ফাইনালি যখন অ্যাসাইন করব, দেখেন এই যে একটু আগে ছবিটা আমি দেখাইলাম আপনাদেরকে, আমি যদি বাইনারি দিয়ে অ্যাসাইনমেন্ট করি তাহলে দেখতে অনেকটা এরকম দেখাবে পুরো ফুল জিনিসটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি বলেছিলাম যে তিনটি ফ্লিপ ফ্লপ লাগবে। এই যে দেখেন প্রেজেন্ট স্টেটের স্টেট ভেরিয়েবলের সংখ্যাটার দিকে যদি খেয়াল করে দেখেন, আপনি মিনিমাম তিনটা ফ্লিপ ফ্লপই লাগছে। কিভাবে বুঝলাম? তিনটা স্টেট ভেরিয়েবল লাগবে, তার মানে এটাকে ইমপ্লিমেন্ট করতে হলে Q2 Q1 Q0 তিনটা ফ্লিপ ফ্লপ মিনিমাম দরকার হবে, কারণ তিনটা বিট দেখা যাচ্ছে প্রেজেন্ট স্টেটে। এইবার আমরা আজকে স্টার্ট করব। গতকাল আমরা যে জিনিসটা দেখেছিলাম অ্যানালাইসিস অফ সিকোয়েন্সিয়াল সার্কিট, তার ঠিক অপোজিট যেটা, দ্যাট মিনস আমি আজকে ডিজাইন করব। সো ডিজাইন করার ক্ষেত্রে ফার্স্টে আমাকে কিন্তু একটা জিনিস দেয়া থাকতে হবে, সেটা হচ্ছে আপনার স্পেসিফিকেশন, বা আমরা অন্যভাবে জিনিসটাকে বলতে পারি কোয়েশ্চেন। কোনো একটা কোয়েশ্চেন দেয়া থাকতে হবে আমাকে, বা কোনো একটা স্পেসিফিকেশন আমরা বলে থাকি, স্পেসিফিকেশন দেয়া থাকতে হবে। দেখি আগে আমরা স্টেপস গুলো দেখে নিব যে আমরা কি কি স্টেপ আসলে ফলো করতে যাচ্ছি। এই স্টেপ গুলো হচ্ছে রেকমেন্ডেড, যে আপনারা স্টেপ গুলো ফলো করার ট্রাই করবেন। যেমন কিরকম বলতেছি, প্রথমেই একটা স্টেট ডায়াগ্রাম, আমি যেটা বলেছি আমি স্টেট ডায়াগ্রাম ডিরাইভ করবেন স্পেসিফিকেশন থেকে, বা স্পেসিফিকেশনকে ওয়ার্ড ডেসক্রিপশনও বলা হয় বা কোয়েশ্চেনও বলা হয়। নাম্বার টু হচ্ছে রিডিউস দ্য নাম্বার অফ স্টেটস ইফ নেসেসারি, ওই যেটা বললাম আপনি স্টেটের সংখ্যা কমায় নেবেন টেবিলে, ঠিক আছে? তারপরে সেটাকে বাইনারি ভ্যালুস অ্যাসাইন করবেন। শুরুতে বাইনারি মানে ওরা ABCD দিয়ে দিতে পারে, পরবর্তীতে আপনি বাইনারি ভ্যালু অ্যাসাইন করলেন, তারপরে ওই বাইনারি ভ্যালু দিয়ে আপনি বাইনারি কোডের স্টেট টেবিল যেটাকে বলতেছি সেটা লিখে ফেলবেন। এইবার একটা ভালো ইম্পর্টেন্ট জিনিস, এই স্টেপের পরের স্টেপটা খেয়াল করেন, টেবিল পুরোপুরি আসলে তখনও কমপ্লিট হবে না, তারই মধ্যে আপনাকে যে কাজটা করতে হবে নেক্সট স্টেপে যেতে হবে, যেটা হচ্ছে চুজ দ্য টাইপ অফ ফ্লিপ ফ্লপ টু বি ইউজড। আপনি কোন ফ্লিপ ফ্লপ দিয়ে সার্কিট ডিজাইন করতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে? কেউ ডি ফ্লিপ ফ্লপ সিলেক্ট করতে পারে, কেউ জে কে সিলেক্ট করতে পারে, কেউ টি ফ্লিপ ফ্লপ সিলেক্ট করতে পারে। তো ওই টাইপের ফ্লিপ ফ্লপ সিলেক্ট করে ওইটা দিয়ে আমরা দেখতে পারবো স্টেট টেবিলের কিছু অংশ বাকি থাকবে, পরে আমরা ফ্লিপ ফ্লপ সিলেকশন করে যেই অংশটা বাকি থাকবে সেই অংশটা ফিল আপ করবো, ঠিক আছে? ওটা টাইপ অফ ফ্লিপ ফ্লপের উপরে নির্ভর করবে। আচ্ছা, তো আমরা চুজ দ্য টাইপ অফ ফ্লিপ ফ্লপ করে তারপর আমরা চলে যাব, ফ্লিপ ফ্লপ চুজ করা শেষ, স্টেট টেবিল ফুললি কমপ্লিট করে ফেললাম আমরা, পরে আমরা চলে যাব ডিরাইভ ফ্লিপ ফ্লপ ইনপুট অ্যান্ড আউটপুট ইকুয়েশনস। মানে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যেমন ইনপুট এবং আউটপুটের যে ইকুয়েশনগুলো আছে সেগুলো আমরা বের করবো। ফ্লিপ ফ্লপের ইনপুটের ইকুয়েশন আপনারা জানেন বলতে কোনগুলো বোঝানো হচ্ছে, যেমন একটা ডি ফ্লিপ ফ্লপের জন্য ডি এর যে ভ্যালু সেটা, একটা জে কে ফ্লিপ ফ্লপের জন্য জে কে এইসব ইনপুট, আর একটা টি ফ্লিপ ফ্লপের জন্য টি হচ্ছে ইনপুট। এই ইনপুটের ইকুয়েশনগুলো বের করতে হবে, এবং আউটপুট বলতে নর্মাল সিম্পল আউটপুটের কথা বলতে হচ্ছে, যেমন ওয়াই হতে পারে, জেড হতে পারে আউটপুট, সেই আউটপুটগুলোর ইকুয়েশন বের করতে হবে। এবং ফাইনালি আপনার যখন ইকুয়েশন হয়ে যাবে তখন ফাইনালি আপনার লজিক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম যেটাকে আমরা বলে থাকি সেটা আমরা এঁকে ফেলবো, বা গেট লেভেল সার্কিট যেটাকে বলে আমরা সেটা আমরা এঁকে ফেলবো, ঠিক আছে? এই হলো আমার রিকমেন্ডেড স্টেপস ফর ডিজাইন প্রসিডিওর। সো এখানে আমি একটা আপাতত ফর সিম্পলিসিটি আমরা একটা জিনিস কনসিডার করব না, ফর সিম্পলিসিটি আমি এই সেকেন্ড স্টেপটা বাদ দিয়ে দিব ফর দ্য টাইম বিইং। যদি কখনো আপনাদের এই সৌভাগ্য হয় যে আপনারা ডিজাইনার হিসেবে কোথাও জয়েন করেছেন, তাহলে সেই ক্ষেত্রে এইটা আপনাদের জন্য খুবই একটা নেসেসিটি স্টেপ, যে আপনাকে রিডিউস করতে হবে নাম্বার অফ স্টেট, এবং সার্কিটগুলো তখন এত সিম্পল থাকবে না, সার্কিটগুলো ওয়েই মাচ মোর কমপ্লিকেটেড হবে, ঠিক আছে? আর ফর ডিজাইন পারপাস আপনি যত প্র্যাকটিস করবেন এইগুলো রেলেভেন্ট প্রবলেম, আপনি তত ইজ হবেন কোশ্চেন বোঝার ক্ষেত্রে বা ওয়ার্ড ডেসক্রিপশন বোঝার ক্ষেত্রে, আরও আপনার অনেক কমন সেন্স বিল্ড আপ হবে বা হাঞ্চ তৈরি হবে, যে এই জায়গায় আমি যদি এই ফ্লিপ ফ্লপ ইউজ করি তাহলে আমার সার্কিটটা ইজিয়ার হবে বিল্ড করা।
সো এরকম কিছু জিনিস তখন আপনার মধ্যে একটা ইনটিউশন তৈরি হয়ে যাবে আপনি যত সার্কিট সলভ করবেন। ফার্স্টে আমরা দেখি আমাদের স্পেসিফিকেশনটা একটু বোঝার চেষ্টা করি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দি ডিজাইন প্রসিডিওর, যে ভালো করে আগে আমার যেই স্পেসিফিকেশনটা সেটা বোঝা। সবাই কি আমাদের স্পেসিফিকেশনটা দেখতে পাচ্ছি? স্পেসিফিকেশনটা কি দেখা যাচ্ছে এভরিওয়ান? আচ্ছা, স্পেসিফিকেশনটা কি বলতেছে ভালো করে বুঝতে হবে। এই জায়গায় আপনাদেরকে বেশি রেসপন্সিভ হতে হবে, না হলে আপনারা বুঝতে পারবেন না। সেটা বলতেছে এখানে, ডিজাইন এ সার্কিট দ্যাট ডিটেক্টস থ্রি অর মোর কনসিকিউটিভ ওয়ান্স কামিং ইন এ স্ট্রিং অফ বিটস কামিং থ্রু অ্যান ইনপুট লাইন। আচ্ছা, তার মানে বলতেছে যে একটা সার্কিট ডিজাইন করো, এ সার্কিট, তার মানে একটা সার্কিট ডিজাইন করতে বলছে যেটা নাকি ডিটেক্ট করবে তিনটা বা তার বেশি, থ্রি অর মোর কনসিকিউটিভ মানে হচ্ছে পরপর, ঠিক আছে, পরপর। সো পরপর আসতেছে থ্রি অর মোর, তিনটা মিনিমাম, তার মানে তিনটা হচ্ছে লোয়েস্ট বলতেছে, তিনটা বা তার বেশি বলতে হাজার হইতে পারে, 1 লক্ষ হইতে পারে, যাই হোক আমরা জানি না, অর মোর বলে দিচ্ছে, জাস্ট সিম্পলি থ্রি অর মোর কনসিকিউটিভ মানে পরপর আসতে থাকবে, ওয়ান আসতে থাকবে, লজিক ওয়ান আসবে, ইন এ স্ট্রিং অফ বিটস, ইন এ স্ট্রিং অফ বিটস মানে পরপর যে একটার পর একটা স্ট্রিং আসতে থাকবে, ঠিক আছে, স্ট্রিং অফ বিটস একটার পর একটা আসতে থাকবে। যেমন একটু আগে আমরা স্টেট রিডাকশনের ক্ষেত্রে একটা সিকোয়েন্স আমাদেরকে ইনপুট আকারে দেওয়া ছিল, আপনাদের মনে থাকবে, একটু আগে আমরা ম্যাথটা সলভ করে আসলাম, ওখানে ইনপুটের একটা সিকোয়েন্স দেওয়া ছিল, আমি দেখিয়েছি ইনপুট কিন্তু আপনার একটাই ছিল, এক্স হয়তো বা ইনপুট ছিল, কিন্তু আমি কি করলাম ওইটাকে আমি সিকোয়েন্স আকারে দিয়ে গিয়েছিলাম, 0 1 0 1 এরকম করে দিচ্ছিলাম, ক্লকের রেসপেক্টে আমরা দেখছিলাম ওটা, ওটা কিন্তু স্ট্রিং অফ বিটস ছিল, যে সিকোয়েন্সটা দেওয়া ছিল ওইটাও কিন্তু একটা স্ট্রিং অফ বিটস। তো এটাই বলতেছে এখানে যে তিন একটা সার্কিট ডিজাইন করতে যেটা নাকি তিনটা বা তার বেশি ওয়ান আসবে, পরপর ওয়ান আসবে, স্ট্রিং এ আসবে, কামিং থ্রু অ্যান ইনপুট লাইন, অ্যান, এখানে কিন্তু অ্যান কথাটা উল্লেখ করা হয়েছে, ইম্পর্টেন্ট এটা, যে একটা ইনপুট দিয়ে, তার মানে একটাই ইনপুট, সে কথার কথা এক্স হতে পারে, এক্স দিয়ে আপনার স্ট্রিং অফ বিটস আসতেছে, কিন্তু আমার তখনই ডিটেক্ট করতে হবে যখন নাকি তিনটা বা তার বেশি ওয়ান পরপর আসছে। আমার প্রশ্নটা কি বুঝতে পারছি নাকি? দেখেন এটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যে আমার প্রশ্নটা বুঝে ইম্পর্টেন্ট এখানে। তার মানে আমি যদি একটু রাফ করি ওর এই কোয়েশ্চেনটা একটু বোঝানোর জন্য, বলতেছে যে ধরেন কথা কথা আমার একটা ইনপুট আছে, একটা সিকোয়েন্স, ইনপুট সিকোয়েন্সের কথা চিন্তা করি, আমার যদি এরকম একটা সিকোয়েন্স আসে 0 1 1 0 1, তাহলে এই ক্ষেত্রে কি কোথাও আমি ডিটেক্ট করব কোনো কিছু এই স্ট্রিংটা যদি এরকম হয় দেখতে? না স্যার, নো, এখানে কিন্তু আমি ডিটেকশন করব না, কারণ আমার তিনটা বা তার বেশি এখানে কোথাও আমি দেখতে পাচ্ছি না, ওয়ান পরপর, তা আবার কিন্তু বলছে পরপর, ঠিক আছে, এখানে কিন্তু পরপর বলছে, আমার কিন্তু আমি দেখতে পাচ্ছি না কোথাও পরপর তিনটা ওয়ান অ্যাট লিস্ট আসছে, আমার লিস্ট কমপক্ষে পরপর তিনটা ওয়ান আসতে হবে, এরকম কোথাও আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, সেকেন্ড একটা কেস আমরা চিন্তা করি, ধরুন আপনার এরকম একটা ইনপুট সিকোয়েন্স আমি দিলাম, এখানে কি কোথাও ডিটেকশন হবে? জি স্যার। আচ্ছা, এখানে আসলে দেখেন একটা ডিটেকশন হবে, কারণ পরপর বসে তিনটা বা তার বেশি, মিনিমাম তিনটা, এইখানে যদি আপনি তাকান পরপর তিন ক্লক পালসে আপনার ওয়ানটার দিকে যদি, মানে আপনি আপনার ইনপুটের দিকে যদি তাকান, পরপর তিনটা ওয়ান এসেছে, আসলে তার মানে মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করছে, এই পয়েন্টে কিন্তু হ্যাঁ আমি একটা ডিটেকশন করব। মেবি আমি ডিটেকশন বোঝানোর জন্য আমার আউটপুট যেটা সেটাকে আমি ওয়ান করে দিলাম, এরকম কিছু একটা করতে পারি আমি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কেস দেখবো আমরা, ধরেন আপনার আরেকটা কেস আছে এরকম, বললাম ইচ্ছা করে আমি একটু বড় করলাম, এখানে কি আমি কোনো ডিটেকশন দেখবো?
এই বড় স্ট্রিং যেটা দেখতে পাচ্ছি স্ট্রিং অফ বিটস একটা ইনপুট লাইনে এক্স, এখানে কি কোনো ডিটেকশন আমি দেখতে পারবো? আচ্ছা হ্যাঁ, এখানে আমি দেখতে পারবো। দেখেন এখানে মিনিমাম তিনটা, তার বেশি কিন্তু চারটা আছে, সো আমি এখানে একটা ডিটেকশন দেখতে পারবো, ইয়েস। আবার পরবর্তীতে আরেকটা দেখেন, এই তিনটার ক্ষেত্রে কিন্তু আমি আরেকটা ডিটেকশন দেখতে পারবো, সো দুটো ডিটেকশন আমি দেখতে পাচ্ছি। তার মানে দুইবার আমার আসলে আউটপুটটা ওয়ান হবে, এরকম একটা ব্যাপার, দুটো জায়গায় আমার আউটপুটটা ওয়ান হবে, বুঝতে হচ্ছে? সো এরকম একটা কেসের কথা বলছি আমি, একটু জাস্ট প্রশ্নটাকে আর একটু এলাবোরেট করে বোঝানোর জন্য কিছু এক্সাম্পল দিলাম, তাছাড়া আর কিছুই না। এখন আমার যেহেতু আমি প্রশ্নটা বুঝে ফেলছি, আবার আমি ফেরত আসি এই জায়গায়। এখন আমি আমার নেক্সট স্টেপ, যেটা আসলে যেটাকে আমরা বলে থাকি যে স্পেসিফিকেশন থেকে স্টেট ডায়াগ্রাম বানানো, আচ্ছা ওকে, দ্যাট ইজ সামথিং। আমি এটার জন্য আবারও আমি একটু ফেরত যাচ্ছি এই জায়গাটায়। এটা ভালো করে আমার বুঝতে হবে স্টেট ডায়াগ্রাম, আমি প্রশ্নটা আমার মাথায় ভালো করে গেঁথে গেছে, মিনিমাম কয়টা আমার ওয়ান লাগবে, তিনটা, আর সর্বোচ্চ তিনটার বেশি, ইনফাইনাইট। আচ্ছা আমার সেই জায়গায় ডিটেকশন করতে হবে, অন্যথায় যদি আমার সিরিয়াল ব্রেক করে, আমি দেখলাম একটু আগে এক্সাম্পল দিয়ে দেখলাম যে কনসিকিউটিভ পরপর না আসলে আমার আউটপুট জিরো হবে, ঠিক আছে? দেখেন কিভাবে আমি স্টেট ডায়াগ্রামটা তৈরি করব। স্টেট ডায়াগ্রাম তৈরি করার ক্ষেত্রে আমি শুরুতে করলাম কি, একটা স্টেট নিলাম র্যান্ডম, আমি জানি না আমি একটা স্টেট নিলাম, সে ফর এক্সাম্পল আমি এটা একটা নাম দিলাম এ, হোয়াট এভার, এই একটা স্টেট নিলাম, বললাম এটা হচ্ছে আমার স্টার্টিং স্টেট, শুরুর স্টেট, এখান থেকে আমি শুরু করতেছি। তার মানে এই জায়গায় আমার সার্কিটটা চালু হচ্ছে এরকম একটা পজিশনে, আমি বলছি যে আমার এখনো ইনপুট আসে নাই, এই এ পজিশনে আমার ইনপুটের যেই ওয়ানের সংখ্যা সেটা হচ্ছে জিরো, ওয়ানের সংখ্যা আমার ইনপুট যদি সে ফর এক্সাম্পল এক্স হয় তাহলে ওয়ানের সংখ্যা হচ্ছে এখানে জিরো স্টার্টিং স্টেটে। সো যদি এই মুহূর্তে চিন্তা করে দেখেন, আমি একটু ভেঙে ভেঙে বলি আপনাদেরকে, একটা ইনপুট আসবে একটা আউটপুট হবে, তারা বুঝতেই পারতেছেন, ভালো করে বোঝার চেষ্টা করবো এই জিনিসটা, না বুঝলে আবার প্রশ্ন করব। আমার এই স্টেটে আমার ইনপুটের সংখ্যা কয়টা বলেন তো, এখানে আমার ইনপুটের পিন কয়টা হবে, একটা দুইটা তিনটা চারটা, কয়টা পিন হবে ইনপুটের, ইনপুট কয়টা হবে বলেন তো, ইনপুটের পিন কয়টা হবে, এটা কিন্তু প্রশ্নে উল্লেখ করা ছিল স্পষ্টভাবে। একটা হবে এক্স্যাক্টলি, আর একটু আগে আমি এক্সাম্পলও দিছিলাম, দেখছেন যে এক্স একটা ইনপুটে আমি স্ট্রিং অফ বিটস দিচ্ছিলাম, ঠিক আছে? তো একটা ইনপুট হবে এবং একটাই আউটপুট হবে, ডিটেকশনের জন্য আমি একটাই আউটপুট ইউজ করব। এখন আমরা দেখি, দেখেন এই এই স্টেটে আপনার ইনপুট যদি একটা হয়, আমরা জানি বাইনারিতে কিন্তু একটা ভেরিয়েবলের জন্য আপনার দুটো কম্বিনেশন হতে পারে, জিরো এবং ওয়ান, তাহলে এই একটাই স্টেটে দুটো ঘটনা ঘটতে পারে, আমি একবার জিরো আসতে পারি আর একবার ওয়ান পাইতে পারি। আচ্ছা জিরো আসলে কি হবে এবং ওয়ান আসলে কি হবে, এটা একটু বোঝার চেষ্টা করি। সো এ তে আমার মনে রাখতে হবে আমার ইনপুটের ওয়ানের সংখ্যা বোঝাচ্ছে শূন্য, কোনো ওয়ান আমি এখনো রিসিভ করি নাই আমার স্টার্টিং স্টেট এ। তো এই জায়গাটায় আমি বললাম কি, যে আমি বলতেছি যে আমি একটা এই পয়েন্টে সার্কিটে আমাকে একটা ইনপুট দেয়া হলো, সেটা হচ্ছে জিরো, তাহলে আমি কি, তাহলে আমার কি হবে, জিরো যদি দেয় তাহলে আমি বলতেছি আমার ইনপুট দিছে জিরো, আমার আউটপুট হচ্ছে জিরো, আমি আবার কি করলাম, আমি এই স্টেটে আবার ব্যাক করলাম। কেন আমি এই স্টেটে আবার ব্যাক করলাম, বিকজ আমি বলেই দিছি শুরুতে আমার এই স্টেটটা রিপ্রেজেন্ট করতেছে যে আমার ইনপুটে ওয়ানের সংখ্যা জিরো, আমার কথা বুঝে গেছে? সো এখনো আমার ওয়ানের সংখ্যা ইনক্রিজ করে নাই, অলরাইট, বুঝতে পারলাম? এখনো স্টিল যদি প্রথমেই আমি একটা জিরো দেই, স্টিল আমার এতেই থেকে গেলাম, এতে থাকা মানে কিন্তু ওয়ানের সংখ্যা জিরো, আমার ইনপুটে আমি এখনো ওয়ান পাই নাই কোনো। আচ্ছা যদি আমি এখন দেখেন দুটো, আমি বুঝলাম দুটো কম্বিনেশন হতে পারে ইনপুটের, জিরো এবং ওয়ান, জিরোটা দেখলাম, ওয়ান হলে কি হতো, যদি আমি ইনপুট একটা ওয়ান দেই তাহলে আমি একটা কাজ করবো, এই ওয়ানটাকে আমি কাউন্ট করতে চাচ্ছি, ইনপুট আমি ওয়ান দিলাম,
আউটপুটে কিন্তু স্টিল তখনও জিরো আমার, কারণ একটা ওয়ান আসছে, আমার পরপর তিনটা আসতে হবে মিনিমাম রিকোয়ারমেন্ট। সো আমি বললাম একটা স্টেটে গেলাম বি, ওয়ার মেবি বি ইজ রিপ্রেজেন্টিং, বি রিপ্রেজেন্ট করতেছে ইনপুট আমি একটা ওয়ান দেখতে পেরেছি। এখন যখন আমি বি স্টেট প্রেজেন্ট স্টেট বিতে আছি, তখন আবারও আমার কাছে দুইটা পসিবিলিটি আমার সামনে আছে, এক্স এর ভ্যালু জিরো হতে পারে, বা ইনপুট যেটা বলছি ইনপুট কেসে আমি এক্স বলতেছি, এক্স এর ভ্যালু জিরো হতে পারে, এক্স এর ভ্যালু ওয়ান হতে পারে, তাহলে আমার আবারও দুইটা ট্রানজিশন হবে। দেখেন এক্স এর ভ্যালু যদি জিরো হয় ইট ইজ নেসেসারি টু ব্রেক দ্য চেইন, হোয়ারাস এক্স এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে আমাকে কিন্তু এই আগের ওয়ানটা সহ নতুন একটা ওয়ান যে পাইছি, পরপর দুটো ওয়ান পাবো সেটাকে কিন্তু কাউন্ট করতে হবে। সো এইবার আমি একটা কাজ করি, আমি ওয়ানটা আগে দিয়ে দেখাই ওয়ানের জন্য ট্রানজিশনটা কিরকম হবে। সো বি পজিশনটা বা বি স্টেটটা আমাকে বোঝাচ্ছে এখানে আমি একটা ওয়ান পেয়েছি অলরেডি, আগে আমি একটা ওয়ান পেয়ে গেছি, তার জন্যই আমি এখন বি স্টেটে আসছি। এখন বি স্টেটে আসার পরে আমার ইনপুট যদি একটা ওয়ান হয় তাহলে কি হবে, মেবি আমি সি নামে আর একটা স্টেটে চলে যাব, যেখানে নাকি আমার ইনপুট ছিল ওয়ান, আমার আউটপুট হচ্ছে স্টিল জিরো, কারণ আমার আউটপুটটাকে ট্রিগার করার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল অ্যাটলিস্ট তিনটা ওয়ান, আমি কিন্তু দুটো ওয়ান পাইলাম পরপর, তার জন্য আমি সি এর কথা বলতেছি। তার মানে সি স্টেটটা রিপ্রেজেন্ট করতেছে যে আমার মিনিমাম দুটো ওয়ান পরপর আসছে, তার মানে মেবি সি স্টেটের কন্ডিশন মানে সি স্টেটটা দেখতে এরকম যে আমার ইনপুট এক্স এর ভ্যালু যে সিকোয়েন্সটা পাইছি কোনোভাবে যে পরপর দুইটা ওয়ান পাইছি আসলে। সো একটা ওয়ান এসে বিতে ছিল, সেকেন্ড ওয়ান এসে সিতে আসছে, ব্যাপারটা অনেকটা এরকম। কিন্তু দেখেন বি স্টেটটা কিন্তু এখনো শেষ হয়নি, বিতে কিন্তু আরেকটা পসিবল সিনারিও ছিল, আমরা ওয়ান নিয়ে কথা বলেছি জিরো নিয়েও তো কথা বলতে হবে। সো আরেকটা পসিবল সিনারিও হচ্ছে আমি বি স্টেটে গেছি, ঠিক আছে একটা ওয়ান পাইছি, একটা ওয়ান পাওয়ার পরে তো একটা জিরোও পাইতে পারি, নেক্সট স্টেটটা তো জিরোও হইতে পারে, ইন দ্যাট কেস কি হবে, আমার চেইনটা আবার ব্রেক হয়ে যাবে নাকি? তাইলে আমি কি করব, আবার ব্যাক করব এতে, ইনপুটে আমি জিরো পাচ্ছিলাম তখন, আমার আউটপুটে জিরো, তাহলে আমার চেইনটা ব্রেক হয়ে গেল আবার। তাহলে আবার আমি কি করব, বলতেছি যে আমি আসলে যে একটা ওয়ান পাইছিলাম এটা একটা জাস্ট ডিসক্রিট একটা ওয়ান, এটা পরপর কনজিকিউটিভলি আসে নাই কোনো কিছু, কারণ একটা ওয়ানের পর একটা জিরো এসে আমার যে চেইনটা আছে সেটাকে ভেঙে দিছে, ঠিক আছে চেইনটাকে ভেঙে দিছে, বা সিরিয়ালি যে ওয়ানগুলো আসার কথা ছিল সেটাকে ভেঙে দিছে। সো দেখেন আমার বি এর জন্য দুটো কন্ডিশন ফুলফিল করে ফেললাম আমি জিরো এবং ওয়ানের জন্য, যেহেতু আমার ইনপুট একটা। এবার আসি আমি সিতে, সি নিয়ে কথা বলবো, সি যদি আমার প্রেজেন্ট স্টেট হয়, বুঝতে পারতেছি তো এই পর্যন্ত বোঝা যাচ্ছে সবাই? ওকে ফাইন, ভেরি গুড। সি তে যদি আমি এখন প্রেজেন্ট স্টেট হয়, সি দেখেন আবারও সেম দুইটা পসিবিলিটি হতে পারে, ওয়ান আর জিরো। বাই দ্য ওয়ে সি কিন্তু মিন করতেছে আমি অলরেডি পরপর দুইটা ওয়ান কনজিকিউটিভ আমি দুটা ওয়ান রিসিভ করেছি, সি কিন্তু সেটাই রিপ্রেজেন্ট করতেছে। সো অ্যাট দিস মোমেন্ট আমি যদি আর একটা ওয়ান রিসিভ করি তাহলে কিন্তু আমাদের যেই মিনিমাম রিকোয়ারমেন্টস সেটা ফুলফিল হয়ে যাবে। সো আমি বললাম আমি দুটা কন্ডিশনের বা দুইটা পসিবিলিটির আমি ওয়ানটা দিয়েই আগে আগাই, তাহলে দেখি কিরকম হয়। আমি ট্রানজিশন করলাম এবং বললাম একটা স্টেট ডিতে আমি চলে যাব, যেখানে আমি ওয়ান রিসিভ করছিলাম। এখন দেখেন আমি যদি ভালো করে তাকাই তাহলে আমার ইনপুটে কনজিকিউটিভ ওয়ানের সংখ্যা কয়টা হয়ে গেল, সি থেকে যখন ডিতে যাচ্ছে পরপর ওয়ান বা কনজিকিউটিভ ওয়ানের সংখ্যা কয়টা হয়ে গেল যখন সি থেকে ডিতে যাচ্ছে, ট্রানজিশনটা কি বোঝাচ্ছে, তিনটা হয়ে গেলে কিন্তু আমার আউটপুটটা কে সিগন্যাল করতে হবে, দ্যাট মিনস আউটপুট ইজ ওয়ান। ওকে আউটপুট ইজ ওয়ান, এটা আমি সি স্টেটে প্রেজেন্ট স্টেট যখন সি ছিল তখন আমার ইনপুট যখন ওয়ান হয় তখনকার কেস আমি কথা বললাম, যদি সি স্টেটে থেকে আমার ইনপুটটা জিরো হতো তাহলে কি হতো, ক্যান ইউ গেস তাহলে কি হতো, এনিওয়ান? আবার এতে ফেরত যেত, গুড, আবার এতে ফেরত যেত, কারণ হচ্ছে আপনার সি রিপ্রেজেন্ট করতেছে আপনি পরপর দুইটা ওয়ান পেয়েছিলেন,
সি রিপ্রেজেন্ট করতেছে আপনি পরপর, সে ফর এক্সাম্পল আপনি পরপর দুইটা ওয়ান পেয়েছিলেন, মেবি একটা ওয়ান পাওয়াতে আপনি বিতে ছিলেন আর একটা ওয়ান পাওয়াতে আপনি সিতে ছিলেন, পরে আর একটা যখন জিরো পাইলেন আপনার চেইনটাই, যে দেখেন চেইনটা ভেঙে গেছে, চেইনটা ভেঙে গেলে আপনি তখন আবার এ তে ব্যাক করবেন। সো আপনি এতে ফেরত গেলেন, আপনি রিস্টার্ট করতেছেন সবকিছু আবার, আপনি কনসিকিউটিভ ওয়ান যে আসবে সেটা আবার কাউন্টিংটা রিস্টার্ট করতেছেন, স্টার্ট করতেছেন আবার নতুন করে। সো আপনি ইনপুট পাইছিলেন এই জায়গায় জিরো, আপনার আউটপুট হচ্ছে আবার এখানে জিরোই থাকতেছে। সো সি এর যে দুইটা পসিবিলিটি সেটা নিয়ে আমরা কথা বললাম। এবার ডি এর, ডি হচ্ছে আমাদের যদি প্রেজেন্ট স্টেট হয় তাহলে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। দেখেন ডি তে অলরেডি আমার মিনিমাম রিকোয়ারমেন্ট ফুল আপ হয়ে, মানে ফিল আপ হয়ে গেছে, আমি ডিটাকে বলতেছি যে সি থেকে যখন ডিতে আসলো তখনই কিন্তু আমার যেটা হলো যে আমার তিনটা ওয়ান আমি রিসিভ করে ফেলছি। এখন নেক্সট আপ ইজ মাই টার্গেট ইজ যে তিনটার বেশি ওয়ান যদি আমি পাই সেই ক্ষেত্রে কি হবে, আমার কথা বোঝা গেছে? যদি আমি তিনটার বেশি ওয়ান পাই, ওখানে কিন্তু স্পষ্ট বলাই ছিল যে থ্রি অর মোর কনসিকিউটিভ ওয়ানস, সেই ক্ষেত্রে তিনটার বেশি যদি আমি ওয়ান রিসিভ করি সেটা নিয়ে আমি আগে চিন্তা করি। ধরেন ডি হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট, এখানে আমি আবার দুটা পসিবিলিটি আছে, জিরো অথবা ওয়ান। যদি আমি ওয়ান পাই তাহলে কি হবে এটা বোঝার চেষ্টা করি, তাহলে আমার কিন্তু মেবি চার নম্বর ওয়ান হইতে পারে, তাই না? সি থেকে ডিতে আসছে, চার নম্বর যদি ওয়ান হয় তাহলে কি হবে, আমি দেখেন মিনিমাম রিকোয়ারমেন্টটা ছিল তিনটা, সেটা আমি ফুলফিল করে ফেলছি অলরেডি সি থেকে ডিতে আসার সময়, ওটা আসার সময় আমি ফুলফিল করে ফেলছি। এবং এখন যে মোর কন্ডিশনটা আছে, অর মোর, থ্রি অর মোর, তিনের বেশি, এই মোর কন্ডিশনটা কিন্তু আমি আসলে ডি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সেটা কিরকম, আমি বললাম ডি হচ্ছে এমন একটা স্টেট, এটা এই জায়গায় ডিতে থাকা মানে হচ্ছে আমার নাম্বার অফ কনসিকিউটিভ ওয়ানের সংখ্যা হচ্ছে আননোন, আননোন মানে বলতে বুঝাচ্ছি মোর দেন থ্রি, আসলে এই আননোনটা বলতে বুঝাচ্ছি মোর দেন থ্রি, ইট ক্যান বি ফোর, ইট ক্যান বি ফাইভ, হোয়াট এভার, টেন, ইলেভেন, থাউজেন্ড, ওয়ান মিলিয়ন, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, নাম্বার অফ মানে কনসিকিউটিভ ওয়ানের কথা বলতেছি, কিন্তু মিনিমামটা হচ্ছে তিন। এই যে সি থেকে যখন ডিতে আসলো তখন আমি মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করছি, কিন্তু ডিকে আমি ইচ্ছা করলে বলতে পারি যে এখানে নাম্বার অফ কনসিকিউটিভ ওয়ানস হচ্ছে আপনার আননোন, বা আমি বলতে পারি যে মানে আমরা এটাকে থ্রি অর মোর মানে তিনের বেশি চিন্তা করতে পারি। তো সেই ক্ষেত্রে যদি এটা আমরা কল্পনা করি, এখন যদি একটা ওয়ান আসে সেটা আমরা এই কাজটা করতে পারি, আমি সেটা আবার ডিতেই ফেরত পাঠাই দিতে পারি, মানে প্রেজেন্ট স্টেট ডি, পরে একটা ওয়ান আসলো, আমার আউটপুট স্টিল ওয়ান কারণ আমার মিনিমাম কন্ডিশনটা মেট হয়ে গেছে। এখন যত ওয়ান আসুক না কেন সবসময় আমি কোথায় আছি, ডিতে আছি, এবং তার জন্য আমি আউটপুটটা সিগন্যাল করে দিলাম ওয়ান। সো প্রেজেন্ট স্টেট ডি ছিল, নেক্সট স্টেট ডি হলো, আউটপুট হচ্ছে আমার ওয়ান, ইনপুট যখন আমার ওয়ান। সো কেসটা আমি একটু বোঝার চেষ্টা করি। সো একটা ওয়ান, একটা ওয়ান আসলো, একটা ওয়ান আসলো, একটা ওয়ান আসলো, একটা এরকম যদি হয় তাহলে বি সি ডি ডি, বোঝাচ্ছে? সো ডি আসলে বোঝা যাচ্ছে যে ডি পজিশনে আসলে ওয়ানের সংখ্যাটা আমি আসলে যে লুপ করে দেওয়ার মাধ্যমে আমি আসলে বোঝাচ্ছি ডিতে ওয়ানের সংখ্যা, কনসিকিউটিভ ওয়ানের সংখ্যা ক্যান বি এনিথিং মোর দেন থ্রি, এটি হচ্ছে আমার থ্রি অর মোর দেন থ্রি, যেটাকে আমি বলবো থ্রি অর মোর দেন থ্রি, সেটা হচ্ছে ডিতে ওয়ানের সংখ্যা। এখন এটা হচ্ছে একটা পসিবিলিটি ওয়ান আসতে পারে, আর একটা পসিবিলিটি হচ্ছে ডিতে তো জিরো আসতে পারে, যদি জিরো আসে কি হবে, আমি আবার আমি সব কিছু রিসেট করব, আমার কাউন্টিংটা আবার শুরু থেকে স্টার্ট করব। দ্যাট মিনস যদি ইনপুট জিরো আসে আমার আউটপুট এগেইন আমি জিরো করে দেব। সো সি দ্যাট আমাকে যেই প্রশ্নটা বা স্পেসিফিকেশনটা দেয়া হয়েছিল সেই স্পেসিফিকেশন অনুসারে আমার কিন্তু এটা একটা সার্কিট, আমি এই সার্কিটের জন্য আমি একটা স্টেট ডায়াগ্রাম এটা কল্পনা করতেই পারি। দেখেন আমি এটা অনেক ধীরে সুস্থে বললাম, যেটা বললাম যে আপনাদের যদি প্র্যাকটিস থাকে, প্রপার প্র্যাকটিস থাকে স্পেসিফিকেশন বা ওয়ার্ড ডিসক্রিপশন বা কোয়েশ্চেন পড়ে স্টেট ডায়াগ্রাম করার, দেখবেন এই জিনিসটা করতে আপনাদের সর্বোচ্চ 4-5 মিনিট বা 6 মিনিট, ম্যাক্সিমাম 8 মিনিট 10 মিনিট লাগবে, এর বেশি সময় লাগবেই না কোনোভাবে, ঠিক আছে?
সো এই হচ্ছে আমার ফাইনালাইজ স্টেট ডায়াগ্রাম। দেখেন কোনো প্রশ্ন আছে নাকি? ঠিক আছে, আচ্ছা এখন দেখি আমরা আমাদের স্টেট ডায়াগ্রামটা একটু চেহারাটা একটু মনে রাখার চেষ্টা করি, স্টেট ডায়াগ্রামটা দেখতে কিরকম। এখন দেখেন এই সেম ছবিটাও এখানে দেয়া হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে লেখা হয়েছে অনেক কিছু, এই যে ভিতরে এ বি সি ডি এর পরিবর্তে পাশে আবার স্ল্যাশ দিয়ে জিরো লেখছি, জিরো লেখছি, জিরো লেখছি, ওয়ান লেখছি। এইটা কি জিনিস কেউ বলতে পারবেন? ক্যান এনিওয়ান সে যে এই জিনিসগুলো আসলে কি? আউটপুট স্যার। হ্যাঁ আউটপুট, আউটপুট কে ইচ্ছা করলে আপনি স্টেটের ভিতরে যদি একটা এরকম আপনি ফিক্সড বা শিওর হয়ে যান এই স্টেটে যখন আসতেছে আমার আউটপুটটা অলওয়েজ জিরো, অলওয়েজ জিরো, তখন ইউ ক্যান এইভাবে ডিফাইন করে দিতে পারেন যে এই স্টেটের ক্ষেত্রে আউটপুট ইজ অলওয়েজ জিরো, এই স্টেটের ক্ষেত্রে আউটপুট এইভাবে ভিতরে লিখে দিতে পারেন ইফ ইউ আর কমফোর্টেবল। যদি আপনি কমফোর্টেবল না থাকেন ফরগেট অ্যাবাউট দিস ওয়ান, আপনি যেভাবে শিখছেন সেভাবেই দিয়ে দেন, নো ওয়ারিস, যেভাবে করেছেন সেভাবেই দিয়ে দেন। ঠিক আছে, যেভাবে জানেন সেভাবেই করেন, ভিতরে লেখার দরকার নেই। তো এই হচ্ছে আপনার স্টেট ডায়াগ্রাম, যেটা নাকি আমি স্পেসিফিকেশন বা কোয়েশ্চেন বা ওয়ার্ড ডিসক্রিপশন থেকে বের করে নিয়ে আসব। ওয়ান্স আমি আর স্টেট ডায়াগ্রাম পেয়ে গেছি, আসলে মোটামুটি আমি সার্কিটের ডিজাইনিং এর মেন পোর্শন যেটা সেটা আসলে আমি কমপ্লিট করে ফেলছি। কিভাবে এটা আমরা এখন এখন দেখব। স্টেট ডায়াগ্রামের নেক্সট পার্টি হচ্ছে স্টেট টেবিল বানানো, কনস্ট্রাক্ট করা, স্টেট টেবিল কনস্ট্রাক্ট করা। স্টেট টেবিল কনস্ট্রাকশনের ক্ষেত্রে সিম্পলার ফরম্যাট সেগেইন আপনাকে আমি একটু আলাদা করে দেখাবো এটা। ওকে, আমি এটা মনে হয় এটা টার্ন অন করতে ভুলে গেছি। ওকে নো প্রবলেম, আমরা আচ্ছা ঠিক আছে এটাকে আমি একটু ভেঙে নেই সো দ্যাট আই ক্যান সি মাই স্টেট ডায়াগ্রাম। এটা আমার স্টেট ডায়াগ্রাম, জাস্ট ফর নাও আমরা একটু নিচের যে স্টেট টেবিলটা রয়েছে সেটা আমরা না দেখার চেষ্টা করি, না দেখে আমরা জাস্ট আপাতত ফর দ্য টাইম বিং আমরা বড় করে দেই, সুবিধা হবে দেখতে। আমাদের কনসেন্ট্রেশনটা আমরা একটু আপাতত স্টেট ডায়াগ্রামের প্রতি নিয়ে আসি। সো আমাদের প্রাইমারি ফোকাস ইজ দিস ইজ স্টেট ডায়াগ্রাম, এটাকে আমি ছোট করে নিই আমার সুবিধা হবে, এটাকে আমি এক্সিট করে দিই আগেরটা, রাইট। সো এই যে আমার স্টেট ডায়াগ্রামটা এটা আমরা ডিডিউস করেছিলাম। সো এই স্টেট ডায়াগ্রাম থেকে এখন আমার নেক্সট টার্গেটটা হচ্ছে আমি স্টেট টেবিল ডিডিউস করব। সো ইন অর্ডার টু ডু দ্যাট এটা কিভাবে করব সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। সো স্টেট টেবিল আচ্ছা ফার্স্ট কোশ্চেন আপনাদের কাছে যে এটা দেখে কোনোভাবে বুঝতে পারতেছি যে হাউ মেনি ফ্লিপ ফ্লপস উড বি রিকোয়ার্ড টু ডিজাইন দিস ওয়ান? দুইটা স্যার, দুইটা লাগবে। কিভাবে বুঝলেন? চারটা স্টেট, ভেরি গুড, চারটা স্টেট, তাই জন্য আমি বুঝতে পারছি যে দুটো ফ্লিপ ফ্লপ লাগবে। আচ্ছা এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি স্টেটের নাম দিয়েছি এ বি সি ডি, আমি আননেসেসারিলি একটা স্টেপ বাড়াচ্ছি না, আমি সরাসরি এইগুলোকে বাইনারি অ্যাসাইনমেন্ট করে দিচ্ছি, না হলে আসলে শুধু শুধু আমার একটা স্টেট বাড়বে। সো আমি আসলে যে কাজটা করতেছি এর বদলে আমি এ কে রিপ্লেস করব জিরো জিরো দিয়ে, বি কে রিপ্লেস করতেছি জিরো ওয়ান দিয়ে, সি কে রিপ্লেস করতেছি ওয়ান জিরো দিয়ে, এবং ডি কে রিপ্লেস করতেছি ওয়ান ওয়ান দিয়ে। ঠিক আছে, একবারে এটা করে দিচ্ছি। ওকে, এখন এটা আমি করি স্টেট টেবিলটা, দেখেন এটা কিভাবে আমি স্টেট টেবিলটা এই ডায়াগ্রাম থেকে বের করে নিয়ে আসি। সো ফার্স্টে আমি যে কাজটা করবো আপনাদেরকে আমি ফরম্যাটটা দেখাইছিলাম যে আপনি প্রেজেন্ট স্টেটটা আগে লিখেন, দেন যদি ইনপুট থাকে সার্কিটে, আমি দেখতে পাচ্ছি সার্কিটে অল একটা ইনপুট রয়েছে, ইনপুট আছে, সো আমি ইনপুট লিখলাম, যদি ও না তারপর হচ্ছে নেক্সট স্টেট, রাইট, তারপর হচ্ছে নেক্সট স্টেট,
তারপরে যদি আউটপুট থাকে তাহলে আউটপুট, হ্যাঁ আউটপুট আছে আমি দেখতে পাচ্ছি, আউটপুট সিগন্যাল করা হয়েছিল, সো আউটপুট। সো এই হলো আমার একটা স্টেট টেবিলের যে কন্টেন্টগুলো সেইগুলো। যদি এখনো ফুলফিল হয় নাই আপনারা একটু পরেই বুঝতে পারবেন কেন আমি কথাটা বললাম ফুলফিল হয় নাই, ক্লিয়ারলি একটু পরে বুঝতে পারবেন কারণ আমি ফ্লিপ ফ্লপ চুজ করবো, আমার পরে আসতেছি। আচ্ছা প্রেজেন্ট স্টেট, প্রেজেন্ট স্টেট আমি এখন স্টেট ভেরিয়েবল আমার কয়টা লাগবে আমি জানি অলরেডি, আমি বলে ফেলছি যে আমার চারটা স্টেট আছে, স্টেটের সংখ্যা হচ্ছে চারটা, চারটা স্টেট তার মানে এটা হচ্ছে 2 to the power 2, তার মানে আমার দুই হচ্ছে নাম্বার অফ ফ্লিপ ফ্লপস, নাম্বার অফ ফ্লিপ ফ্লপস হচ্ছে দুইটা, তার মানে আমার দুইটা স্টেট ভেরিয়েবল লাগবে, দ্যাট ইজ সে ফর এক্সাম্পল আমি নাম দিই Q1 অ্যান্ড Q0। ইনপুট আমি বলতেছি আমি একটা নাম দিই ইনপুটের, এক্স একটা নাম দিলাম ইনপুটের, এবং নেক্সট স্টেট যেটা সেটা হচ্ছে আমি নাম দিচ্ছি Q1 star Q0 star, এবং আউটপুটের নাম আমি সে ফর এক্সাম্পল ওয়াই দিচ্ছি। তো এই অবস্থায় আমরা আগের মতোই ছক কেটে নেই আমাদের সুবিধার জন্য, এটা একটু বেশি কাছাকাছি দিয়ে দিলাম, আমি একটু এটা স্পেসিং ক্রিয়েট করি তাহলে আমার সুবিধা হবে, দেখতে সুন্দর লাগবে। ওকে নাও, জাস্ট আমি আলাদা করে নিচ্ছি প্রত্যেকটা ভ্যালুকে, দ্যাটস অল। আচ্ছা অ্যাট দিস মোমেন্ট আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই এটা কিন্তু বারবার মনে করা দিচ্ছি, এই ফার্স্টের স্টেটটাকে আপনি এর বদলে কল্পনা করেন 0 0, বিটা হচ্ছে 0 1, সিটাকে আমি বলতেছি 1 0 এবং ডি কে বলতেছি 1 1, ঠিক আছে। এখন আমি দেখেন এই ডায়াগ্রাম থেকে স্টেট টেবিলটা ডিডিউস করে নিয়ে আসছি, এ মানে কিন্তু 0 0, তো প্রথমে আমি ধরে নিচ্ছি প্রেজেন্ট স্টেট যখন 0 0 ছিল, তার মানে এ থেকে স্টার্ট করতেছি, প্রেজেন্ট স্টেট যখন 0 ছিল আমার ইনপুট যখন 0 ছিল তার মানে আমার ইনপুট ওয়াজ 0, আমার নেক্সট স্টেট কোথায় গেল এতেই গেল, এ মানে হচ্ছে আলোকে 0 0 তেই ফেরত আসলাম আমি, আমার আউটপুটটা কি, আউটপুট ইজ 0, আউটপুট ইজ 0, বুঝে গেল? একটা যে দেখালাম ফার্স্টটা কিভাবে করলাম আমি, এর কি বুঝতে পারলাম আমরা, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? আচ্ছা পরের স্টেপে যাচ্ছি, সো প্রেজেন্ট স্টেট এখন আমি এতেই রয়েছি, এটা নিয়ে পুরো ফুল কম্বিনেশন গুলো ক্লিয়ার করে ফেলবো আগে, একটা স্টেট আছে এক্স এর ভ্যালু 0 করছি এবার এক্স এর ভ্যালু 1, 0 0 তে থাকলে 1 হলে আমার কি হচ্ছে, আমি যখন এ তে ছিলাম বা 0 0 তে ছিলাম তখন আমার যখন 1, এই যে দেখেন 1 হইছে তখন কিন্তু আমি বি তে গেছি, বি মানে হচ্ছে 0 1, আমি লিখেছিলাম আপনাদেরকে একটু উপরে একটু দেখানোর জন্য দেখাই দিই, বি মানে কিন্তু 0 1 মনে রাখবেন। সো আমি আসলে 0 1 এ গেছি, আমার আউটপুট কি স্টিল দেখতে পাচ্ছি, আমার আউটপুটটা কিন্তু বি এর পাশে লেখা আছে 0। একইভাবে এবার ধরেন বি স্টেট নিয়ে আমার আমার 0 0 যে স্টেটটা বা এ যে স্টেটটা সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বি স্টেটের কথা বলি, সো 0 1 নিয়ে কথা বলি, 0 1 এ আমার দুটো কম্বিনেশন হতে পারে, 0 হতে পারে দেখতে পাচ্ছি আর একটা 1 হতে পারে, দুটো কেস, ঠিক আছে। সো 0 0 1 দ্যাট মিন্স বি তে যখন আমরা ছিলাম তখন যদি 0 পাই, দেখেন ইনপুট যখন 0 হয়েছিল তখন কিন্তু এটা আবার রিটার্ন করছিল এ তে, দ্যাট মিন্স 0 0 তে রিটার্ন করছিল, তাহলে 0 1 প্রেজেন্ট স্টেট যখন ইনপুট যখন 0 আমি নেক্সট স্টেট পাইছি হচ্ছে 0 0, আমার আউটপুটটা হচ্ছে 0, এর পাশে দেখা যাচ্ছে আউটপুট 0 লেখা হয়েছে। আর বি তে যখন ছিলাম দ্যাট মিন্স 0 1 এ যখন ছিলাম বা প্রেজেন্ট স্টেট যখন 0 1, তখন যদি আমি ইনপুটে 1 পাই, ইনপুটে দেখেন বি তে প্রেজেন্ট স্টেটে যখন আছি আমি ইনপুটে 1 পাচ্ছি, এই যে 1টা সেটা দেখেন সি তে চলে যাচ্ছে, সি মানে কিন্তু 1 0, তার মানে আমি 0 1 এ 1 পেলে 1 0 তে চলে গেলাম, স্টিল আমার আউটপুট দেখতে পাচ্ছি সি এর পাশে লেখা আছে 0। সো এই 0 1 কিন্তু রিপ্রেজেন্ট করতেছে, এই বা পাশে যেই অ্যারো সাইন দিয়ে দেখাচ্ছি এগুলো আপনাদের দেখাতে হবে না, এগুলো জাস্ট আপনাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি, কারণ স্টেট অ্যাসাইনমেন্ট আমি করিনি, এর জন্য আমি আলাদা করে আমি লিখে দিচ্ছি যে এই 0 0 বলতে আসলে এ বোঝায়, 0 1 বলতে আসলে বি বুঝা হচ্ছে।
এইবার আমি সি যে স্টেটটা রয়েছে অথবা 10 যে স্টেটটা রয়েছে সেটা নিয়ে আমি কথা বলবো। 10 এর ক্ষেত্রেও আমার দুটো কম্বিনেশন হতে পারে। 10 এর জন্য দেখেন একবার ইনপুট 0 হতে পারে, একবার ইনপুট 1 হতে পারে। এখন আমরা সেটাই এক্সপ্লেইন করব যে 0 1 এই দুটার ক্ষেত্রে কি হয়। সি তে দেখেন এই সি হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট। এখন যখন ইনপুটটা 0 হচ্ছে সি তে, যখন আমি আছি ইনপুট যখন 0 পাচ্ছি দেখেন, তখন সেটা আবার এ তে চলে যাচ্ছে। দ্যাট মিনস এ মানে কিন্তু 0 0। তাহলে 10 তে আছি ইনপুট যদি 0 পাই তাহলে আমি আবার 0 0 তে ব্যাক করছি, এই স্টেটে আমার আউটপুটটা হচ্ছে 0। সি স্টেটে আছি দেখতে পাচ্ছি সিটা, সি মানে হচ্ছে 10। 10 থেকে যদি আমি 1 পাই ইনপুট তাহলে কিন্তু আমি ডি তে চলে যাচ্ছি। তাহলে 10 তে যদি আমি 1 পাই তাহলে ডি তে চলে যাচ্ছি, দ্যাট মিন্স ডি মানে হচ্ছে 1 1 এ চলে যাচ্ছি। আমার এই জায়গায় দেখতে পাচ্ছি আউটপুট কিন্তু দেয়া আছে 1। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি 1 পেলাম আউটপুট। সো এই 10 বলতে বোঝাচ্ছে আসলে সি। সো আমি একটু টেবিলটা এক্সটেন্ড করে নেই। এখন আমার শেষের দিকে এসে পড়েছি প্রায়, বাকি থাকলো আমার 1 1 স্টেটের হিসাবটা। 1 1 স্টেটের ক্ষেত্রে দুটো কম্বিনেশন হতে পারে, এক্স যেহেতু একটা ইনপুট 0 এবং 1। যদি আমার দুটো ইনপুট হতো কিন্তু কম্বিনেশন কিন্তু বুঝতেই পারছেন আরো অনেক বেশি বেড়ে যেত কম্বিনেশন গুলো। সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। সো এবার দেখি 1 1 বা ডি তে আছি, তখন যদি আমি ইনপুট 0 পাই তাহলে কি হয়। ডি তে আছি বা 1 1 স্টেটে আছি, আমি যদি ইনপুট 0 পাই তাহলে সেটা কিন্তু দেখেন অ্যারো সাইনটা এর দিকে চলে গেছে, তার মানে 0 0 তে চলে গেছে। নেক্সট স্টেটটা হচ্ছে 0 0। তাহলে প্রেজেন্ট স্টেট 1 1, ইনপুট ইজ 0, নেক্সট স্টেট ইজ 0 0। আমি দেখতে পাচ্ছি এই স্টেটে গেলে আউটপুটটা হচ্ছে 0। কিন্তু প্রেজেন্ট স্টেট যদি 1 1 হয় বা ডি হয় এবং আমার ইনপুটটা যদি 1 হয় তাহলে আবার নেক্সট স্টেটটা কিন্তু ডি থাকতেছে, তার মানে 1 1 এই থেকে যাচ্ছে। তাহলে 1 1 আমার আউটপুটটা কি 1। তাহলে প্রেজেন্ট স্টেট 1 1, ইনপুট 1, আউট নেক্সট স্টেট হচ্ছে 1 1, আমার আউটপুট হচ্ছে 1। তাহলে এই 1 1 দ্বারা আসলে আমি বলতেছি ডি স্টেটটা, যেটা আমি শুরুতেই দেখাইছি আপনাদেরকে। দেখেন স্টেট ডায়াগ্রাম থেকে কিভাবে স্টেট টেবিল বের করে নিয়ে আসতে হয় সেটা কি বুঝতে পারলাম নাকি? এটা ক্লিয়ার হলো নাকি? দেখেন আচ্ছা, এটা যখন আমার ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমার এখন আর স্টেট ডায়াগ্রাম নিয়ে বদার করতে হবে না। আমার নেক্সট কাজটা হবে আমাকে চুজ করতে হবে আমি কোন ধরনের ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করব। ঠিক আছে, আমার কাছে তিনটা চয়েস রয়েছে। আমি ডি ফ্লিপ ফ্লপ নিতে পারি, ঠিক আছে, আমি এইবার চুজ করব চুজ ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। সো আমার চুজিং করতে হবে, সো আমি ডি নিতে পারি, আমি জে কে ফ্লিপ ফ্লপ নিতে পারি, আমি টি ফ্লিপ ফ্লপ নিতে পারি। সো আমরা এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য ডি ফ্লিপ ফ্লপ চুজ করি, ঠিক আছে, ডি ফ্লিপ ফ্লপ চুজ করব। সো ডি ফ্লিপ ফ্লপ চুজ করলে আমি ডি ফ্লিপ ফ্লপ চুজ করলে কি হবে আমি একটু দেখাই আপনাকে যে কাজটা করতে হবে। আমি বললাম যে চয়েস অফ ফ্লিপ ফ্লপ ইজ ডি ফ্লিপ ফ্লপ, চয়েস অফ ফ্লিপ ফ্লপ ইজ ডি ফ্লিপ ফ্লপ, আমি ডি ফ্লিপ ফ্লপ চুজ করলাম। দেখেন কি করতেছি আমি একটু ভালো করে খেয়াল করবেন, চেঞ্জটা কি করতেছি এখানে, জাস্ট সি দিস ওয়ান, এটা একটু ভালো করে খেয়াল করবেন আমি চেঞ্জটা কি করতেছি। এখানে বলতেছি ফ্লিপ ফ্লপ লিখলাম, কিন্তু একটা এই যে টেবিলটা কিন্তু বাড়াচ্ছি দেখতে পাচ্ছি, ফ্লিপ ফ্লপ ইনপুটস নামে একটা নতুন ইয়া আমি নিয়ে আসলাম, ফ্লিপ ফ্লপ ইনপুটস। এখন আপনারা আমাকে একটা প্রশ্ন উত্তর দেন, কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে জানি আমাদের? দুটো দুটো, এক্স্যাক্টলি দুটো ফ্লিপ ফ্লপ লাগবে। তার জন্য দেখেন আমরা নামও দিয়েছিলাম, ওই যে দুটো ফ্লিপ ফ্লপের যে আউটপুট সেটার নাম দিয়েছিলাম, স্টেট ভেরিয়েবলের নাম দিচ্ছি Q1 এবং Q0। সিমিলারলি আমি একই অর্ডারে লিখে রাখি ডি ফ্লিপ ফ্লপের ইনপুটকে, আমরা জানি ডি দ্বারা প্রকাশ করি, D1 এবং D0 লিখে রাখি বোঝার সুবিধার জন্য।
ঠিক আছে, এই হলো, এই যে ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো লিখে রাখলাম। এখন একটু বুঝার চেষ্টা করি আমি, এবার একটু থামি, একটু ভালো করে মাথা খাটাই, বুঝার চেষ্টা করি। সো আমার কাছে কি জিনিস আছে আর আমি কি চাচ্ছি, আবার বলি, আমার কাছে কি জিনিস আছে আমি কি চাচ্ছি। ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল আমি জানি, বা যেটাকে আমরা আসলে ক্যারেক্টারিস্টিক টেবিল বলে থাকি, এটা যদি আমি একটু এক্সপ্লোর করি আবার, ক্যারেক্টারিস্টিক টেবিলটা আমি নিচে দেখ, ক্যারেক্টারিস্টিক যে টেবিলটা ছিল ডি ফ্লিপ ফ্লপের সেটা একটু দেখি। ক্যারেক্টারিস্টিক টেবিল যেটাকে বলতেছিলাম ফ্লিপ ফ্লপের, ডি ফ্লিপ ফ্লপের জন্য ক্যারেক্টারিস্টিক টেবিলটা যদি দেখি, আমার কিন্তু সাধারণত ডিতে ভ্যালু জানতাম, আমি কি করতাম, কিউ এ ভ্যালু ডিসাইড করতাম, তাই না? এরকম ছিল না ক্যারেক্টারিস্টিক টেবিলটা, যে আমি ডিতে ভ্যালু জানতাম, আমি ডির ভ্যালু অনুসারে কিউ এর ভ্যালু পেতাম, রাইট? ক্যারেক্টারিস্টিক টেবিলটা এরকম ছিল না, ডিতে জিরো হলে কিউ এ জিরো, ডিতে ওয়ান হলে কিউ এ ওয়ান। তার মানে আমার ইনপুট আমি জানতাম, সহজ কথা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের ইনপুট গুলো আমি জানতাম, সেই অনুসারে আমি আউটপুট গুলা মানে বলতে পারতাম। কিন্তু আপনি যদি এখন আমাদের কেসটা চিন্তা করেন, ঠিক উল্টা, আমি আউটপুট গুলো জানি বা কিউ এর ভ্যালু বা স্টেট ভেরিয়েবল গুলো জানি, আমার দরকার হচ্ছে ইনপুট, তাহলে আমার যে ক্যারেক্টারিস্টিক টেবিলটা রয়েছিল ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে সেটার ঠিক অপোজিট, বুঝতে পারছি, সেটার ঠিক অপোজিট জিনিসটা লাগবে আমার। এখন বাঁ দিকে কিউ লাগবে, ডান দিকে ডি লাগবে, সহজ হিসাব। তো সহজ কথা হচ্ছে আমি আসলে স্টেট ভেরিয়েবল গুলা বা আউটপুট গুলো জানবো, ফ্লিপ ফ্লপের আউটপুট গুলো জানবো, আমার ইনপুট গুলো বের করে ফেলতে হবে। সেটা করার জন্য একটা টেবিল রয়েছে, সেটাকে আমরা বলি এক্সাইটেশন টেবিল। লাকিলি আমরা যে ডি ফ্লিপ ফ্লপটা নিচ্ছি, ডি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল অনেক ইজি। এক্সাইটেশন টেবিলটা পাওয়া যায় হচ্ছে আসলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা রয়েছে সেখান থেকে। আমরা জানি ডি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে ইজ ইকুয়ালস টু ডি, এটা আমাদের জন্য ইজি হয়ে গেছে। দেখেন আমার দরকার, আমি দেখাচ্ছি কিভাবে এটা ডিডিউস করতে হয়। আমার দরকার কি, একটাই ফ্লিপ ফ্লপ, তো একটাই ভেরিয়েবল, সো জিরো এবং ওয়ান হতে পারে এই নেক্সট স্টেটটা, আমার ইনপুট কি হবে, এটাকে সলভ করলে আমি পেয়ে যাব, খুব সহজ। দেখেন জিরো বসালে ডি এর ভ্যালু জিরো হয়ে যায়, তাই না? কিউ স্টার যখন জিরো, ডি এর ভ্যালু জিরো, কিউ স্টার যখন ওয়ান, ডি এর ভ্যালু কিন্তু ওয়ান। তার মানে আসলে আমার বদল করার কোনো দরকার নাই, এটা অনেক ইজি আসলে, ডি ফ্লিপ ফ্লপ এটা অনেক ইজি হয়ে যাচ্ছে, যে আমার আসলে নেক্সট স্টেট কোথায়, নেক্সট স্টেট যেটা, নেক্সট স্টেটে যা আছে তাই হচ্ছে ডি তে বসবে। সো এই এটাকে বলা হয়, এই যে টেবিলটাকে বলা হয় সেটাকে আমরা বলি এক্সাইটেশন টেবিল। এটা কিন্তু ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে এন্টায়ারলি ডিফারেন্ট, এক্সাইটেশন টেবিল বলে থাকি এটা আমরা। দ্যাট মিন্স এক্সাইটেশন টেবিলটা হচ্ছে আপনি স্টেট ভেরিয়েবলটা জানবেন, আপনার আউটপুট দরকার হবে, সরি আমি আউটপুট বলছি, ইনপুট দরকার হবে, ফ্লিপ ফ্লপের ইনপুট দরকার হবে, ঠিক আছে? আর ক্যারেক্টারিস্টিক টেবিলে ছিল আপনি ইনপুটটা জানবেন, আপনার আউটপুট বা নেক্সট স্টেটটা দরকার হবে। সো এখানে বেশ কিছু এক্সাম্পল রয়েছে, আপনাদের এই স্লাইডটা বের করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডি ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ এবং টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল দেয়া আছে, উল্লেখ করা আছে, এবং কোয়াইট ডিফারেন্ট। ডিটা অনেক সহজ, বাট জে কে দেখতেই পাচ্ছি, জে কে টেবিল, জে কে টা এবং টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল ইজ কোয়াইট ডিফারেন্ট, এটা আমরা পরে এক্সপ্লেন করব, বাট আপাতত আমাদের কাজ হচ্ছে এইটা কমপ্লিট করা। সো আমি দেখলাম নেক্সট স্টেটে যা হবে একটা ফ্লিপ ফ্লপের জন্য সেইটাই আমার ডিতে ইনপুট হিসেবে যাবে, সো এটা আমার জন্য সহজ হয়ে গেল। তাহলে ডি ওয়ানে কি বসবে, ডি ওয়ানে কিউ ওয়ান স্টারে যা আছে কিউ ওয়ান স্টারে হুবহু তাই আমি বসাই দিব, তাহলে জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, হুবহু কিউ ওয়ান স্টারে যা ছিল তাই বসাইলাম, ডি জিরোতে বসাবো কিউ ওয়ান কিউ জিরো স্টারে যা আছে তাই, তাহলে জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান, ঠিক আছে? ওকে বুঝলাম, দেখেন খুব সিম্পল, ডি ফ্লিপ ফ্লপটা খুবই সিম্পল। দেখেন সো ফার আমার টেবিল, কিন্তু এখন আমার, আমি বলবো যে আমার যে স্টেট টেবিলটা সেটা আমি ফুললি কমপ্লিট করতে পারছি,
একটু কি বুঝতে পারলাম নাকি, বুঝা যাচ্ছে? বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। স্টেট টেবিল বোঝা হলে নেক্সট আমার কাজটা হবে এই স্টেট টেবিল থেকে কে ম্যাপ ইউজ করে আমি ডি এর যে ইনপুট গুলো আছে সেগুলো বের করবো। এটা অনেক সিম্পল অ্যান্ড ইজি, এটা আমি দেখেন খুব দ্রুত আমি করে দেখাই আপনাদেরকে। সো আমার টার্গেট হচ্ছে, আলটিমেট টার্গেট হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুটের ইকুয়েশন বের করা, দ্যাট মিনস ডি ওয়ান এবং ডি জিরোর ইকুয়েশন বের করা। সো আমি ডি ওয়ান দিয়ে স্টার্ট করি, ডি ওয়ান এর ইকুয়েশন বের করতে যাচ্ছি। সো ডি ওয়ান বলেন কি ওয়ান স্টার বলেন, বোথ আর সেম, এটার ইকুয়েশন আমরা জানতে চাচ্ছি। তার জন্য আসলে আমাকে কে ম্যাপ করতে হবে। সো কে ম্যাপটা আমরা করে ফেলি দেখেন। এবং কে ম্যাপ করার ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করব, ভালো করে খেয়াল করেন কে ম্যাপ করার ক্ষেত্রে আপনি কি কোনগুলো সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছি প্রেজেন্ট স্টেটের ইনপুট মিলে যা থাকবে সেগুলোকে আপনি কে ম্যাপের ইনপুট হিসেবে চিন্তা করতে পারেন। তাহলে কে ম্যাপের ইনপুট হিসেবে এখন আমি চিন্তা করতে পারি হচ্ছে আমার তিনটা বিট, কিউ ওয়ান, কিউ জিরো এবং এক্স। তাহলে আমি থ্রি ভেরিয়েবল কে ম্যাপ আঁকবো, দেখি। দেখতে পাচ্ছেন যে এটা একটা থ্রি ভেরিয়েবল কে ম্যাপের জন্য আমি আঁকলাম। এবং আমি অর্ডার জাস্ট এই অর্ডারটাই ফলো করতেছি, কিউ ওয়ান তারপর কিউ জিরো, কিউ জিরো এক্স। তাহলে এইদিকে বাদ দিকে আমি কিউ ওয়ান, কিউ ওয়ানটাকে এমএসবির মতো ট্রিট করতেছি, কিউ জিরো এক্স। সো এখানে জিরো ওয়ান হতে পারে, এটা জিরো জিরো, এটা জিরো ওয়ান, এটা ওয়ান ওয়ান, এটা ওয়ান জিরো হতে পারে। তার মানে এটা জিরো ওয়ান, এটা টু, সরি এটা থ্রি, এটা টু, ফোর, ফাইভ, সেভেন, এটা এটা সিক্স, এটাই বোঝাচ্ছে এখানে। এখন কোন জায়গায় এই আমি কিন্তু করছি ডি ওয়ান বা কিউ ওয়ান স্টারের জন্য, তাহলে ডি ওয়ান বা কিউ ওয়ান স্টারের জন্য। তাহলে এখানে এই কম্বিনেশনগুলোতে এই যে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার বুঝাচ্ছে জিরো, এটা ওয়ান, এই কম্বিনেশনটা, তাহলে সেই হিসেবে এটা টু, এভাবে আপনারা জানেন বুঝতে পারছেন এটা হচ্ছে সেভেন কম্বিনেশন বুঝাচ্ছে। ওকে, সো এইভাবে এই কম্বিনেশন অনুসারে কোন কম্বিনেশনে আপনার কি এই কিউ স্টারের ভ্যালু বা টি ওয়ানের ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিতে হবে আগের মতো, আগে যেভাবে শিখে এসেছেন। সো দেখেন আপনার ডি ওয়ান বা কিউ ওয়ান স্টার ওয়ান হয়েছে শুধুমাত্র থ্রিতে, আমি যেটা দেখতে পাচ্ছি যে থ্রিতে ওয়ান হয়েছে, তারপরে হচ্ছে ফাইভে ওয়ান হয়েছে এবং সেভেনে ওয়ান হয়েছে। তাহলে আমি বলতে পারি থ্রিতে ওয়ান হয়েছে, ফাইভে ওয়ান হয়েছে, সেভেনে ওয়ান হয়েছে, বাকি সবগুলো কিন্তু আমার জিরো। তাহলে এখন এটার থেকে আমি গ্রুপিং করে ফেলবো। সো দিস ইজ আ পসিবল গ্রুপ অ্যান্ড দিস ইজ আ পসিবল গ্রুপ। এখন এটার থেকে যদি আমি ইকুয়েশনটা বের করি দেখেন এটা খুব সহজ, একটা হয়ে যাচ্ছে কিউ জিরো এক্স, এই যে এই গ্রুপটা থ্রি আর সেভেন মিলে যেটা আমি এসওপি করছি, বাই দ্য ওয়ে ফাইভ আর সেভেন মিলে হয়ে যাচ্ছে কিউ ওয়ান এক্স। সো এটা আমার ফার্স্ট সিম্পলিফাইড ইকুয়েশন ফর ডি ওয়ান। সিমিলারলি কিন্তু আমি একই কাজটা করব ডি জিরো বা কিউ জিরো স্টার যেটাকে বলতেছি আমি সেটার জন্য, তার জন্য আমি আগেইন থ্রি ভেরিয়েবল কে ম্যাপ আঁকব। একই ফরম্যাট মেনটেন করতেছি, জিরো 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 ওয়ান, ওয়ান 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 জিরো, জিরো ওয়ান। সো এবার আমি দেখি কিউ জিরো স্টার এর কথা, কোথায় কোথায় ওয়ান হয়েছে। সো এই কম্বিনেশনে হয়েছে, এইটাতে হয়েছে, এটাতে হয়েছে। সো আগের মতোই ফাইভ আর সেভেন আছে, কিন্তু এবার নতুন একটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে ওয়ানে। তাহলে ওয়ানে রয়েছে, ফাইভে রয়েছে, সেভেনে রয়েছে, বাকি সবগুলো জিরো। ঠিক বললাম নাকি ভুল দিতেছি? দেখেন তো ঠিক দিলাম না, ওয়ানে, ফাইভে, সেভেনে, কিউ জিরো স্টার। সো এখন আগের মতোই গ্রুপিং করব, এটা একটা গ্রুপ হতে পারে পসিবল, এটা একটা পসিবল গ্রুপ হতে পারে। সো নিচের গ্রুপটা আমরা অলরেডি জানি, এটা আমরা আগে একবার ডিডিউস করে এসেছি, এটা হচ্ছে কিউ ওয়ান এক্স।
that means 5 আর 7 মিলে যেটা হয়েছে q1x এই উপর যে গ্রুপটা আছে that means 1 আর 5 মিলে যে গ্রুপটা হয়েছে সেটা হচ্ছে লগা q0 প্রাইম x তাই না সো এই হচ্ছে আপনার ডিডিউসড ইকুয়েশন কিন্তু এখন শেষ হয়নি আপনার কিন্তু আরেকটা ইকুয়েশন রয়েছে এটা কেবল আপনি স্টেট ইকুয়েশন থেকে আপনি কি বলবো ফ্লিপ ফ্লপের ইনপুটের ইকুয়েশন বের করলেন কিন্তু আপনার আউটপুটের ইকুয়েশনও কিন্তু বের করতে হবে আউটপুট ইকুয়েশনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আউটপুট y হচ্ছে এই কম্বিনেশন এবং এই কম্বিনেশনের আউটপুটটা y টা 1 হয়েছে এই আউটপুটটা 5 আর 7 বেসিক্যালি আচ্ছা 5 আর 7 আচ্ছা তারপর আমি দেখাই যেহেতু নিয়মটা দেখানো সো আমি দেখাই দেই সো 5 আর 7 এর জন্য আমরা আসলে অলরেডি করছিলাম এর জন্য আমি সরাসরি আসলে বলেই দিতে পারতাম রেজাল্টটা কি আসবে সো q1 q0 সিম্পলিফাই করলে q1x আর বাকি সবগুলোতে জিরো ছিল সিম্পলিফাই করা হলে q1x পাওয়া যাচ্ছে সো সি দ্যাট আমার কিন্তু ইকুয়েশন বের করা শেষ যেহেতু আমি ইকুয়েশনটা বের করে ফেলছি এখন এখন কিন্তু আমি আসলে সার্কিটটা কনস্ট্রাক্ট করতে পারবো খুব ইজিলি নেক্সট স্টেপ আমার যখন ইকুয়েশন বের হয়ে গেছে আমার সার্কিট ডিজাইন করা সার্কিট ডায়াগ্রাম আঁকা সো সার্কিট ডায়াগ্রাম এটা খুব ছোট একটা জিনিস খুব ইজি একটা জিনিস আসলে ইকুয়েশন জানলে আপনি সার্কিট জানতে পারবেন এটার ক্ষেত্রে চিন্তা করে দেখেন আপনি স্টেট ভেরিয়েবল কটা আছে বা কয়টা ফ্লিপ ফ্লপ জানি ছিল দুইটা তো সেই ক্ষেত্রে আমি দুইটা ফ্লিপ ফ্লপ এঁকে ফেলবো আগের মতোই আপনি ডানে বাইরে ফ্লিপ ফ্লপ আঁকতে পারেন উপর নিচে আঁকতে পারেন ইটস ইয়োর উইশ কোনো সমস্যা নেই ফ্লিপ ফ্লপ গুলো কি টাইপের ফ্লিপ ফ্লপ আমি চুজ করছিলাম ডি ফ্লিপ ফ্লপ রাইট আচ্ছা তো উপরটার নাম আমি ডি জিরো দেই নিচেরটা এটা আপনারও চয়েস আপনি যেটা ইচ্ছা দিতে পারেন ডি জিরো ডি ওয়ান আমি দিলাম উপরটা সো দুইটা ফ্লিপ ফ্লপ যেহেতু আর এটা মনে রাখতে হবে এইটা আমরা ডিজাইন করছি সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট তার মানে একসাথে কাজ করবে তার মানে ক্লক গুলো সব হবে কি শর্ট থাকবে এবং আপনাকে উল্লেখ করে দিতে হবে যে দিস ইজ ইয়োর ক্লক সিগন্যাল যে মেন ক্লক সিগন্যাল সেটা হচ্ছে এটা ডি জিরো ক্লক এবং এখানে আপনার আসতেছে কিউ জিরো এটা আমার কিউ ওয়ান এবং এটা কিউ জিরো বললে এটা কমপ্লিমেন্ট বুঝাচ্ছে কিউ ওয়ান এটা কিউ ওয়ানের কমপ্লিমেন্ট সো এখন খুব সহজ হয়ে গেছে দেখেন বাকি জিনিসগুলো আসলে বের করা আমার কাছে ডি জিরো এবং ডি ওয়ানের ইকুয়েশন রয়েছে আমি সেটাই ইমপ্লিমেন্ট করবো দেখেন ডি জিরোটা আগে বসাই আমি কিউ ওয়ান এক্স কিউ জিরো প্রাইম এক্স তাহলে ডি জিরোতে ডি জিরো মানে কোন পয়েন্টটা হোয়াট ইজ দিস ডি জিরো পয়েন্ট ডি জিরো মানে কিন্তু এই পয়েন্টটা এই পয়েন্টে বেসিক্যালি একটা কম্বিনেশনাল এটা কি আসলে একটা কম্বিনেশনাল সার্কিট তাই না একটা কম্বিনেশনাল সার্কিট সো আমি কম্বিনেশনাল সার্কিট ইনপুট করে দেই সো আমি দেখতে পাচ্ছি একটা অর আছে সো কিউ ওয়ান এক্স টার্ম বিল্ড করি কিউ জিরো প্রাইম এক্স টার্ম বিল্ড করি তারপরে আমি এই ডি জিরোর সাথে শর্ট করে দিই ঠিক আছে সো আমার এক্স হচ্ছে আসলে আমি ইনপুট ধরছিলাম অ্যাজ ইউ ক্যান রিকল মেবি যে এক্সটা আসলে আমার ইনপুট ছিল এই যে ইনপুট হচ্ছে এক্স ছিল সো আমার বাঁ দিকে আমি একটা ইনপুট ধরে নিই সে দিস ইজ মাই ইনপুট এক্স ঠিক আছে এখন আমি আপনার সার্কিটটা বিল্ড করি সো ফার্স্ট টার্ম যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিউ ওয়ান এক্স সো কিউ ওয়ান এক্সটা আমি কিভাবে নিয়ে আসতেছি দেখেন এটা একটা অ্যান্ড গেট লাগবে আমরা আমি বুঝতে পাচ্ছি সো উপরের একটা টার্ম হচ্ছে এটা হচ্ছে একটা অ্যান্ড টার্ম এটার জন্য একটা অ্যান্ড গেট লাগবে নিচের আর একটা অ্যান্ড দিচ্ছি এই কিউ জিরো প্রাইম এক্স এর জন্য হয়তো বা সো দুটো আমি অ্যান্ড টার্ম তৈরি করলাম দেখেন সো কিউ জিরো প্রাইমটা আগে করে ফেলি এটা আমি দেখেন এভাবে করতে পারি এই যে কিউ জিরো প্রাইম আমি ইনসার্ট করলাম আর এক্সটা দরকার আমার এই জায়গাটায় আমি এক্সটা ইনসার্ট করতেছি কিভাবে এক্স
তাহলে আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন Q0, আমি তাও লিখে দেই Q0 প্রাইম x চলে আসছে as you can see, আর নিচেরটা আমার দরকার হচ্ছে Q1x দরকার, সো আবারো x টা দরকার এবং Q1 দরকার, Q1 টা কিন্তু এই যে নিচের ফ্লিপ ফ্লপটা, সো এটা দরকার যেহেতু, সো Q1, তাহলে আমি বুঝতে পারছি যে এখানে আমার ইকুয়েশনটা আসছে Q1x এবং দুটোকে অর করব ফাইনালি, সো অরটা আমি এখানেই দেখাই সুন্দর হবে, ঠিক আছে, সি সি দ্যাট এখানে আমার ইকুয়েশনটা তাহলে আসবে Q0 প্রাইম x অর Q1x, এই যে আমি কেবল d0 ইকুয়েশনটা বসালাম, একই টেকনিকে আমি d1টা বসাবো, দ্যাট মিন্স Q0x Q1x, এবার আমি একটু দেখাই দেই, সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে আসলে পুরো ফুল জিনিসটা বিল্ড করা হচ্ছে, আই হোপ ইউ আর গেটিং দিস, বুঝতে পারতেছি তো সবাই, জি স্যার, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই, সো দুটো এন্ড গেট নিয়ে নিলাম আমি, আগের মতোই আমি যে কাজটা করবো Q1x, আচ্ছা এখানে আমি ইচ্ছা করলে দেখেন রিডিউস করতে পারি, আমি ইচ্ছা করলে এখানে রিডিউস করতে পারি, এটা আসলে ডিজাইনারের ইয়া, কেউ যদি আলাদা করে এখানে Q1x, ধরেন এখানে আমি Q1x আলাদা করে এন্ড গেট দিয়ে বিল্ড করতে পারতাম, কিন্তু যেহেতু উপরে আমার একটা Q1x অলরেডি আমি তৈরি করে ফেলছি, আমি যদি জায়গা বাঁচাতে চাই, কিছু কাজ হচ্ছে ইঞ্জিনিয়ারদের হ্যান্ড হাতে করতে হয়, তার মধ্যে এরকম একটা কাজ হচ্ছে এটা যে যদি ইফ ইউ ওয়ান্ট টু সেভ স্পেস ইন সাচ কেসেস, আপনাকে এই যে এরকম হাতে করে যেটা টার্মটা রিপিটেটিভ টার্ম সেটা আপনি নতুন করে না বসায় আপনি কি করলেন কিছু ট্রানজিস্টার সংখ্যা কমাই দিলেন, Q1x টা ঢুকাই দিলেন এখানে, আর উপর আছে Q0x রয়েছে, সো এটা আমাকে এই ভুল করলাম, না না ঠিক আছে, এই যে Q1x আর Q0x যেটা রয়েছে সেই Q0x টা কিন্তু আমি আর আমার কাছে নাই, সো আমাকে Q0x টা নতুন করেই আসলে তৈরি করতে হবে, সো ইন দ্যাট কেস আমি এই যে Q0 দেখতে পাচ্ছেন সেই Q0 কানেকশনটা ইউজ করতে পারি, এবং এখান থেকে যে আমি x টার্মটা রয়েছিল এই যে x x ভ্যালুটা রয়েছিল সেটা আমি ইউজ করতে পারি, রাইট, তো আমার এখানে Q0x তৈরি করে ফেললাম আলটিমেটলি, তাহলে d1 এর ইকুয়েশন আমার হয়ে গেল, এবং ফাইনালি আমি যদি y এর দিকে বা আউটপুটের দিকে তাকাই Q1x, সো y হচ্ছে শুধু Q1x, এটা কিন্তু নেক্সট স্টেটের কোনো ব্যাপার নাই, Q1x সিম্পল y, সো y হচ্ছে ধরলাম আমি ডান দিকে একটা ফাংশন, ইটস অ্যান এন্ড টার্ম মোস্ট প্রবলি, আপনি এখানেও ইচ্ছা করলে দেখতে পাচ্ছেন যে ইচ্ছা করলে আপনি আসলে স্পেস সেভ করতে পারেন, কেউ যদি কোনো ডিজাইনার যদি মানে আপনারা যদি এইভাবেও করেন, আমি জাস্ট দেখাচ্ছি যে সে ফর এক্সাম্পল আপনি বা দিক থেকে কানেকশন নিয়ে আসছেন, এখানে আপনি Q1x জেনারেট করলেন, ইট ইজ ওকে, বা দিক থেকে কানেক্ট করে দিলেন, এটা কোনো সমস্যা নাই, কিন্তু কেউ যদি বুদ্ধি করে যে না আই হ্যাভ অলরেডি ক্রিয়েটেড Q1x, তাহলে আমি আবার Q1x তৈরি করব কেন, তখন সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, দেখেন দিস টার্ম ইজ অ্যাকচুয়ালি Q1x যেটা নাকি তৈরি করাই আছে আপনার, আপনি জাস্ট এখান থেকে আপনি বলে দেন দিস ইজ ইয়োর আউটপুট, সো ওয়াই ইজ ইয়োর আউটপুট, সো দিস ইজ দ্য ফাইনালাইজড সার্কিট, দেখেন এখন এই সার্কিটটা হুবহু ওই কাজটাই করবে যেটা আমরা চাই, যে পরপর তিনটা বা তার বেশি যখন ইনপুট এক্স দিয়ে ক্লকের রেসপেক্টে ওয়ান আসবে তখনই সেটা আউটপুট ওয়াইটা ওয়ান হবে, তার আগে ওয়ান হবে না, বোঝা যাচ্ছে, দেখেন দিস ইজ দ্য ফাইনালাইজড সার্কিট ডায়াগ্রাম, কোনো প্রশ্ন আছে নাকি, দেখেন কোনো প্রশ্ন আছে, এখানে আমি একটা জিনিস বলতে চাই শেষ করার আগে, যে আমি এখানে দেখতে পাচ্ছেন সব পজিটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ ইউজ করেছি, সো এগুলো সব কিন্তু পজিটিভ এজে কাজ করবে অ্যাকচুয়ালি, এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি যদি নেগেটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে চাইতাম তাহলে আমার ডিজাইনে কি কি চেঞ্জ আসতো, ইয়োর অ্যান্সার ইজ নাথিং, কোনো চেঞ্জই আসতো না, আপনি তখন সেই ক্ষেত্রে যে কাজটা করতেন এইখানে জাস্ট বাবল ইউজ করতেন, আন্ডারস্ট্যান্ড, তখন আপনি জাস্ট এখানে বাবল দিয়ে দিলেই
আপনি ডিজাইন প্রসিডিউরস আর সেম আমি ডিফারেন্ট কালার ইউজ করি ইউ মে গেট কনফিউজড এখানে আমি জাস্ট বাবল দিয়ে দিলাম তখন আপনার ক্লকটা দেখতে এরকম থাকলেও আপনার সবসময় নেগেটিভ এজে কাজ করত কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপাল সেম হইতো ডিজাইন প্রসিডিউরটা সেম হইতো তাহলে মনে রাখতে হবে সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটের পজিটিভ এজ নেগেটিভ এজ ফ্লিপ ফ্লপের এই যে জন্য ডিজাইন প্রসিডিউর চেঞ্জ হবে না এটা মনে রাখতে হবে